চির শান্তি তুমি হে প্রভু, চির বন্ধু চির নির্ভর, চির শান্তি তুমি হে প্রভু, চির বন্ধু তুমি চির মঙ্গল সখাহে, তোমার জগতে তুমি চির মঙ্গল সখাহে, চির শান্তি চির জীবন, চির বন্ধু চির নির্ভর, চির শান্তি তুমি হে প্রভু, চির চির প্রীতি সুধানি ঝড় তুমি হে হৃদয়ে সা, চির প্রীতি সুধানি ঝড় তুমি হে হৃদয়ে সা, তব জয় সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে, তব জয় সঙ্গীত ধ্বনিছে চির জীবা, চির রজনী, চির বন্ধু চির নির্ভর, চির শান্তি তুমি হে প্রভু, চির বন্ধু। নমস্কার। ওভারম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রীমৎ অনির্বাণের 125তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা হয়তো অবগত আছেন যে ওভারম্যান ফাউন্ডেশন 2015 সাল থেকে শ্রীমৎ অনির্বাণের জন্মদিবসটি পালন করে চলেছে। গত বছর অর্থাৎ 2020 সালে আমরা অনির্বাণজি জন্মদিন পালন করতে পারিনি করোনা অতিমারির জন্য। এই বছরও ইচ্ছে ছিল যথাযথ মর্যাদার সাথে শ্রীমৎ অনির্বাণের 125তম জন্মবার্ষিকীটি পালন করার, কিন্তু করোনা মহামারীর দরুন এই বছর আমরা ওনার জন্মদিনের অনুষ্ঠানটি ভার্চুয়ালি পালন করতে বাধ্য হয়েছি। যদি আগামী বছর অর্থাৎ 2022 সালে জীবন যদি তার স্বাভাবিক ছন্দ স্বাভাবিক গতি যদি ফিরে পায়, তাহলে কোনো সভাকক্ষে শ্রোতাদের সামনে আমরা শ্রীমৎ অনির্বাণের জন্মদিন পালন করব যেমন আমরা করে এসেছি অতীতে। শ্রী অরবিন্দ বলয় শ্রীমৎ অনির্বাণ এক অতি পরিচিত নাম। তার মতো প্রতিভা তার মতো মনীষী যে কোনো দেশেই বিরল। একদিকে তিনি যোগী শাস্ত্রজ্ঞ বেদভাষ্যকার, অপরদিকে তিনি কবি প্রেমিক এবং অনন্তের পথযাত্রী। কোনো নির্দিষ্ট বিশেষণে তাকে বিশেষায়িত করা যায় না। তিনি কোনো বিশেষ বলয়ের গর্ব নন, তিনি গর্ব সমগ্র বাঙালি জাতির। অথচ হেন প্রতিভাবান ব্যক্তিকে আমরা প্রায় ভুলতে বসেছি। বাংলা সাহিত্যে যাতে তার অবদান বিস্তৃতির অতল সাগরে হারিয়ে না যায়, তার মহামূল্যবান রচনারাজি যাতে লোকচক্ষুর অন্তরালে রয়ে না যায়, সেই জন্য 2015 সালে ওভারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম সিদ্ধান্তটি হল প্রত্যেক বছর 8ই জুলাই শ্রীমৎ অনির্বাণের জন্মদিন উপলক্ষে এক স্মারক বক্তৃতা আয়োজন করা, এবং দ্বিতীয় সিদ্ধান্তটি ছিল তার অপ্রকাশিত ও অগ্রন্থিত রচনাবলীকে পুস্তক আকারে প্রকাশ করে পাঠকবৃন্দের সামনে উপস্থাপিত করার। পরিকল্পনা অনুসারে 2015 সালের 8ই জুলাই সর্বপ্রথমবার আয়োজিত হয় শ্রীমৎ অনির্বাণ স্মারক বক্তৃতা, এবং একই সঙ্গে কাজ শুরু হয় তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা রচনাগুলিকে একত্র করে গ্রন্থাকারে প্রকাশ করার। 2017 সালে ওভারম্যান ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয় শ্রীমৎ অনির্বাণের দুর্লভ রচনা সংকলন রচনা বিচিত্রা।
2018 সালে প্রকাশিত হয় জন্মান্তর মৃত্যু প্রসঙ্গ এবং লেটার্স ফ্রম বাউল নামক তার বিখ্যাত গ্রন্থের পুনর্মার্জিত সংস্করণ। 2019 সালে প্রকাশিত হয় শ্রী অরবিন্দ শ্রীমা প্রসঙ্গ এবং রচনা সম্ভার। এই বছর অর্থাৎ শ্রীমৎ অনির্বাণের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ওভারম্যান ফাউন্ডেশন পাঠকদের সামনে পেশ করতে চলেছে শ্রীমৎ অনির্বাণের 5টি নতুন বই। শ্রীমৎ অনির্বাণের ছড়িয়ে ছিটিয়ে থাকা রচনাগুলিকে যিনি একত্রিত করে গ্রন্থাকারে পাঠকদের সামনে উপস্থাপিত করে চলেছেন, তিনি এক নীরব কিন্তু তন্ময় সাহিত্য সেবিকা। তার নাম ব্রততী মুখোপাধ্যায়। আজ শ্রীমৎ অনির্বাণের জন্মদিন উপলক্ষে ব্রততী দি শ্রীমৎ অনির্বাণের উদ্দেশ্যে এক শ্রদ্ধাঞ্জলি প্রেরণ করেছেন। তার কণ্ঠে সেই শ্রদ্ধাঞ্জলি পাঠ এখন আমরা শুনব। ওম নমো ভগবতে শ্রী আচার্য দেবায় নমো। ভারতীয় আধ্যাত্মিক সাধনার ঐতিহ্যের ধারায় শ্রীমৎ অনির্বাণ অন্যতম শ্রেষ্ঠ মহাযোগীয় আচার্য। আবার তিনি কবি ও দার্শনিক। বেদ, উপনিষদ, পুরাণ, যোগদর্শন প্রভৃতি মহাগ্রন্থের ভাষ্য রচনা ও অন্যান্য শাস্ত্রাদির প্রাসঙ্গিক আলোচনার অন্যতম মহৎ কীর্তি। সেই সঙ্গে সাহিত্য, শিল্প, দর্শন ও পৃথিবীর সভ্যতা সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তার অবাধ সাবলীল সঞ্চরণ। তার দিনলিপি ও পত্র সাহিত্যে প্রকাশিত হয়েছে অন্তরলোকের মরমে অভিজ্ঞতার জীবন দর্শন। সম্মিলিতভাবে এক গভীর রসরিদ্ধ মহাজীবনের আনন্দগান ধ্বনিত হয়েছে তার সকল সৃষ্টিকর্মে। আসামের জোড়হাট কোকিলামুখে শ্রী শ্রী নিগমানন্দ দেবের প্রতিষ্ঠিত আসাম বঙ্গে সারস্বত মঠের বেদ বিদ্যালয়ে তিনি ছিলেন অধ্যক্ষ আচার্য। আসামের বিবিধ কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেও তিনি সৃষ্টি করেছেন বিশাল আধ্যাত্মিক সাহিত্য ভাণ্ডার, যেখানে আমরা পাই ভারতীয় ঐতিহ্যের অনুসরণে তাঁর গভীর অন্তর্দৃষ্টি ও অখণ্ড সাধনার পরিচয়। সবই বেদে আছে, এই প্রবাদের নতুন পরিচয় তিনি আমাদের দিয়েছেন। ভারতীয় সংস্কৃতির প্রধান তন্ত্র আর যুগ, সেই সূত্রে বৈদিক সাহিত্যের মর্মার্থ যে কিভাবে লোকায়ত সাহিত্যের ধারাতেও নিহিত ছিল, গুরুত্ব তাৎপর্যপূর্ণ এই গভীর বাণী প্রস্ফুটিত হয়েছে রচিত গ্রন্থাদি কৃতি ছত্রে। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বেদ মীমাংসা থেকে শুরু করে অন্যান্য গ্রন্থে বৈদিক ও লোকায়ত সাধনা যে সমান্তরাল গতিতে প্রবহমান ছিল, অতিসূক্ষ্ম বিশ্লেষণে আলোচনা করে এক নূতনতর দৃষ্টিভঙ্গির প্রতি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বস্তুত সাধন সংস্কৃতির গবেষণার ক্ষেত্রে গো এসনা অর্থাৎ আলোকোজ্জ্বল অনুসন্ধান যে কিভাবে করতে হবে সে বিষয়ে পথ প্রদর্শন করে অনুপ্রাণিত করেছেন প্রতি রচনায়। এটিও তাঁর অনন্য সাধারণ কৃতি। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য আরেকটি বিষয় হল তাঁর সাহিত্য সাধনা। বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁর অনবদ্য অনুপম ভাষা শৈলীর বিষয়ে প্রথম লিখেছিলেন রাজনীতিবিদ ও দার্শনিক শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁর চরৈবেদী পরিবেদী গ্রন্থে। উপনিষদ গ্রন্থমালাতে তাঁর সেই অননুকরণীয় ভাষায় গভীর ব্রহ্মস্বরূপ বিশ্লেষণ মর্মস্পর্শী। বাংলা সাহিত্যের ভাণ্ডারে তাঁর সৃষ্টিকর্ম অসাধারণ সঞ্চয়। তাঁর চিরপথিক বাউল জীবনে স্বাধীন ও নিরপেক্ষ অন্তর্দৃষ্টি আমাদের চেতনাকে জাগ্রত করে, অনুসন্ধানী হতে সহায়তা করে। জীবনের যে কোনো ঘটনা ও পরিস্থিতিতে যেমন আমরা স্মরণ করি রবীন্দ্রনাথকে, সেইভাবে শ্রী অনির্বাণকেও আমরা পাই পথের দিশারি রূপে, মহাসংকটের দুর্দিনে ও জীবনের উত্তরায়ণে সারথি রূপে। তাঁর সমগ্র সৃষ্টিকর্মের মর্মগভীরে যে রসসান্দ্রতার পরিচয় রয়েছে সেটি আমাদের গভীর অনুধ্যান ও উপলব্ধির বিষয়। আজ তাঁর 125তম জন্ম জয়ন্তীতে এই আমাদের শ্রদ্ধাঞ্জলি। শ্রীমৎ অনির্বাণ সম্পর্কে যাদের কৌতূহল অশেষ কিন্তু তার জীবন ও কর্ম নিয়ে জ্ঞান সীমিত, তাদের জন্য উপস্থাপিত করা হচ্ছে শ্রীমৎ অনির্বাণের জীবনের একটা অতি সংক্ষিপ্ত ইতিহাস। শ্রীমৎ অনির্বাণের পূর্বাশ্রম নাম নরেন্দ্রনাথ ধর। আবির্ভাব 8ই জুলাই 1896 এবং মহাসমাধি লাভ 31 মে 1978। শ্রীমৎ অনির্বাণ ছিলেন উপলব্ধি, পাণ্ডিত্য ও রসসৃষ্টির সমন্বয়ে উজ্জ্বল এক অসাধারণ অধ্যাত্ম পুরুষ। ছিলেন মরমিয়া, মনীষী,
আচার্য, লেখক, প্রবক্তা, কবি, সবার উপরে তিনি ছিলেন এক নিঃসঙ্গ বাউল। রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত তার মহাগ্রন্থ বেদমীমাংসা সমস্ত ভারতীয় সংস্কৃতির একটি নখ দর্পণ, গভীরতায়, উত্তুঙ্গতায়, ব্যক্তিতে অনন্য। হিমালয়ের বিজনবাসে তার কাছে উদ্ভাসিত হয়েছিলেন হৈমবতী অর্থাৎ বেদময়ী বাঘ। অনির্বাণ দেখেছিলেন বেদ হল ভারতবর্ষের সমস্ত সাধনা ও দর্শনের মূলাধার। তার বাকি জীবন এই সত্য দর্শনেরই বিবৃতি। এই মহাসমন্বয়ের উপলব্ধিকে বিস্ময়কর পাণ্ডিত্যপূর্ণ অনুপুঙ্খ বিশ্লেষণে মণ্ডিত করে তিনি অনবদ্ধ গারবদ্ধ গদ্যে উপস্থাপিত করেছেন বেদমীমাংসায়, যা বাংলা সাহিত্য তথা পৃথিবীর জ্ঞানভাণ্ডারে চিরসম্পদ হয়ে থাকবে। এই উপলব্ধিরই প্রতিধ্বনি তিনি শুনেছেন বেদপুরুষ শ্রী অরবিন্দের দ্য লাইফ ডিভাইন, দ্য সিনথেসিস অফ ইয়োগা এবং সাবিত্রীতে। তাই বেদভাষ্যের সঙ্গে সঙ্গে অরবিন্দ ভাষ্য রচনাও তার জীবনের মহতি সৃষ্টি, বিশ্বের অনুবাদ সাহিত্যে যা এক অতুলনীয় নিদর্শন। উপনিষদের ভাষ্যকার রূপেও তিনি অদ্বিতীয়, এক মৌল মননের প্রভাষ্যর প্রবক্তা। উপলব্ধ জীবন সত্যকে তিনি প্রকাশ করেছেন আচার্য রূপে অজস্র প্রবচনে এবং উপদেষ্টা রূপে প্রশ্নোত্তরে। শ্রীমৎ অনির্বাণ ছিলেন মুনি ও ঋষির এক আশ্চর্য সমন্বয়। বাইরে শীর্ণ তপস্বী মূর্তি হলেও অন্তরে সর্বদা রসাবিষ্ট। রবীন্দ্রনাথ তার প্রাণপুরুষ, তাই আকণ্ঠ নিমজ্জিত ছিলেন রবীন্দ্রসঙ্গীতে। তার জীবনে সুর ও ছন্দ ছিল বৈরাগ্য আর প্রেম। তিনি মনে করতেন এই উভয়ের যুগনদ্ধতাই জীবনের মহত্তম শিল্প। মাত্র 16 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ, কঠোর ছাত্র জীবন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএতে বেদ বিভাগে প্রথম স্থান লাভ এবং সুদীর্ঘকাল আশ্রমবাস, এসবই তার জীবনের প্রস্তুতি পর্ব। তারপর 34 বছর বয়সে সব ছেড়ে হিমালয়ের বিভিন্ন প্রান্তে সুতীব্র সাধনায় ব্রতী হন। পরবর্তীকালে ধীরে ধীরে বহু অধ্যাত্ম পিপাসু তার প্রতি আকৃষ্ট হন, যাদের অন্যতম ছিলেন ভগিনী নিবেদিতার প্রথম জীবনী রচয়িতা শ্রীমতী লিজেল রেমো। তার লেখা টু লিভ উইদিন এবং মাই লাইফ উইথ আ ব্রাহ্মণ ফ্যামিলি বই দুটি বহু পাশ্চাত্য অধ্যাত্ম জিজ্ঞাসুকে অনুপ্রাণিত করে। শ্রীমৎ অনির্বাণ আমৃত্যু তার দিব্য কর্মযোগে ব্যাপৃত ছিলেন, কিন্তু জীবনের অন্তিম পর্বে অকস্মাৎ পতনজনিত আঘাতে দীর্ঘ 7 বৎসর শয্যাশায়ী থাকলেও তার প্রাণের তারুণ্য কোনোদিনও ম্লান হয়নি। দর্শনার্থী, আর্ত ও জিজ্ঞাসুজন তার কাছে পেয়েছেন শান্তি, সান্ত্বনা, সমাধান ও লোকোত্তর মহাজীবনের আশ্বাস। এইভাবেই বৈবশত মৃত্যুর প্রদতে উদ্ভাসিত হয়ে রইল শ্রীমৎ অনির্বাণের জীবনের অমৃত গাথা। আমি জীবন রসিক, কিন্তু জীবনকে আমি জানি মৃত্যুর বুকে বাঁধা। আমরা এবার আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আসছি। 2015 সালে শুরু হয় শ্রীমৎ অনির্বাণ স্মারক বক্তৃতা। সে বছর বক্তব্য রেখেছিলেন সদ্য প্রয়াত অধ্যাপক সুপ্রিয় ভট্টাচার্য মহাশয়। 2016 সালে দ্বিতীয় স্মারক বক্তৃতায় বক্তব্য রাখেন শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। 2017 সালে বক্তব্য রাখেন শ্রী গৌতম বন্দ্যোপাধ্যায় মহাশয়। 2018 বক্তব্য রাখেন ডক্টর সৌমিত্র বসু মহাশয়। 2019 সালে বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বনাথ রায় মহাশয়। আমাদের পরম সৌভাগ্য যে এই বছর অর্থাৎ শ্রীমৎ অনির্বাণের 125তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে আয়োজিত এই বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে আমরা পেয়েছি বক্তা রূপে শ্রী আভাস নারায়ণ বিশ্বাস মহাশয়কে। আভাসবাবু পশ্চিমবঙ্গ শ্রী অরবিন্দ বলয়ের এক অতি সুপরিচিত নাম। শ্রী অরবিন্দের গীতা এবং যোগ সমন্বয়ের তিনি বিশেষ বিশারদ। এছাড়া তার আরেকটি পরিচয় আছে, তিনি
শ্রীমৎ অনির্বাণের এক পরম অনুরাগী। এবং আমাদের পরম সৌভাগ্য যে আমরা আভাসবাবুকে পেয়েছি আজকের অনুষ্ঠানে বক্তারূপে। আজকে আভাস নারায়ণ বাবুর বক্তব্যের বিষয় হচ্ছে চিরবন্ধু চিরনির্ভর। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, ষষ্ঠ শ্রীমৎ অনির্বাণ স্মারক বক্তৃতা, বক্তা শ্রী আভাস নারায়ণ বিশ্বাস, এবং বক্তব্যের বিষয় চিরবন্ধু চিরনির্ভর। অনির্বাণজির স্নেহধন্যা গৌরী ধর্মপালের একটি স্তুতি অনির্বাণজির উদ্দেশ্যে, সেটা উচ্চারণ করে আমি অনির্বাণজির উদ্দেশ্যে আমার যেটুকু বলবার সেটা বলা শুরু করব। অনির্বাণং প্রণমামি বাক যস্মৈ বিশস্রে তনু গণ্ডুষীকৃত শাস্ত্রাণি বেদরত্নং জহারজ। সেই অনির্বাণকে আমি প্রণাম করি, বাগদেবী যার কাছে তার তনু উন্মোচিত করেছিলেন, যিনি সমস্ত শাস্ত্রকে গণ্ডুষের মতন করতলগত করে বেদরত্নকে আত্মস্থ করেছিলেন। একটা কথা আমি প্রথমেই নির্দ্বিধায় এবং অকপটে আপনাদের জানিয়ে দিতে চাই যে আজ যে চিরবরেণ্য মহাপুরুষের জন্মবার্ষিকীতে আমাকে তাঁর সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে, তা আমার যোগ্যতার নিরিখে আমার কাছে একটা অসম্ভব কাজ, এবং এটা কোনো কৃত্রিম বিনয়ের আশ্রয় নিয়ে বলছি না। অথচ কি বলবো, এই মানুষটির সঙ্গে আমার সম্পর্ক প্রায় 40 বৎসরের, এবং স্বীকার না করে উপায় নেই যে একটা দিনও এই মানুষটাকে ছাড়া আমার চলে না। জীবনে প্রথম প্রবচন ও পথের সাথী নামে দুটো চটি বই প্রথম যেদিন আমার হাতে এসেছিল, তার কয়েক পাতা পড়ে আমার মনে আছে বেশ, আমি কেঁদে ফেলেছিলাম। একদম ভিতর থেকে কে যেন জানিয়ে দিয়েছিল যে এই তো তোমার মনের মানুষ। আমার অন্তরটাকে যেন চেরাই করে আমার সামনে ধরেছেন দিনের পর দিন। গোগ্রাসে পড়ে ফেললাম, তার তখনো পর্যন্ত যত লেখা প্রকাশিত, তার যত পত্র, যেন মনে হলো আমাকে উদ্দেশ্য করেই লেখা। প্রাত্যহিক জীবনের নিত্য নৈমিত্তিকতা ও গতানুগতিকতার ধুলোবালি যা চেতনার পর্দায় পুরু হয়ে জমে ওঠে,
তা উনি অকৃত্রিম কারুণ্যে সরিয়ে দিয়ে তার আলোকদীপ্ত রচনা ও ক্ষুরধার বিশ্লেষণের সাহায্যে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন কোথায় আমার খামতি আছে, কোথায় আমি এলোমেলো অসহায়, কোথায় আমি অসংলগ্ন এবং অব্যবস্থিত। আমার সধর্মের পরিপুষ্টির অনুকূল চিন্তা ভাবনার যোগান দিতেন বন্ধুর মতন। চলার পথে বছরের পর বছর চলার পথে গভীর অমানিশায় যখন জীবন একেবারে আচ্ছন্ন, একেবারে কুলহারা, অশান্ত উত্তাল ভারসাম্যহীন তরঙ্গে আমি যখন ভেসে চলেছি, আমার কাছে আমি যখন দুর্বোধ্য ও অসহায়, তখনও এই মানুষটির লেখায় যখনই ডুব দিয়েছি তখনই নূতন করে বিশ্বাসের জমি পায়ের তলায় খুঁজে পেয়েছি। আত্মপ্রত্যয় নিয়ে জেগে উঠেছি। আজ বুঝতে পারি তিনি আমাকে আমার থেকেও বেশি ভালোবেসেছেন, তাই তিনি আমার চিরবন্ধু, চিরনির্ভর। তাকে ভালোবাসার যে অধিকার তিনি দিয়েছেন, সেই অধিকারের জোরেই আজ তাঁর এই জন্মদিনে স্বতঃস্ফূর্তভাবে তাঁর সম্পর্কে এই কথাগুলো আমার বুকের ভিতর থেকে অঞ্জলি হয়ে বেরিয়ে এলো। না হলে সত্যিই তার সম্পর্কে আমি কেন, কেই বা বলতে পারে? এই সূর্যের নিচে কার ক্ষমতা আছে সেই প্রাতিভসংবিতের আলোয় আলোকিত মানুষটির অতল জ্ঞান সমুদ্রের গভীরতা, তার অপরোক্ষ অনুভূতি, সাক্ষাৎ কৃত ধর্মান ঋতম্ভরা প্রজ্ঞা পারমিতার উত্তুঙ্গ মহিমা কে অনুধাবন করবে? না হলে তার যেই উত্তুঙ্গ মহিমার কথা বললাম, না হলে বলুন তো এ কথা কে লিখতে পারে যা তিনি বেদ মীমাংসা লিখে তার উৎসর্গ পত্রে লিখেছিলেন, তস্যই যা তন্যং বিশস্রে যা এব পত্তে উষতি শুভাশা। অর্থাৎ তাকে যে তনুটি উন্মোচিত করে দিয়েছে জায়া বা পত্নী যেমন করে পতির কাছে কামনায় উতলা হয়ে নিজেকে অনাবৃত সুবাসা করে ধরে, যখন বেদ মীমাংসা লিখে চলেছেন তখন সেই অপ্রাকৃত অনুভূতির মূর্ছনা বাংলা ভাষাকে দেবভাষার উচ্চতায় নিয়ে গিয়ে লিখছেন, বেদের ব্যাখ্যা করে চলেছি, তার একটা অনির্বচনীয় মত্ততা আছে। সেই মত্ততার উৎস হল আমার হৈমবতী। ও যদি অমন করে ধরা না দিত, বেদের রহস্য বোঝা আমার পক্ষে অসম্ভব হতো। মৃন্ময়ী চিন্ময়ী হয় যে দৃষ্টিতে, ঋষির সেই দৃষ্টিতে কোন সুদূর অতীতে একদিন স্খলিত হয়েছিল বিবসনা বাণীর রূপ,
সেই রূপ আমি দেখেছি। আর প্রাণের ছন্দে তাকে হিল্লোলিত করে চলেছি। এই লক্ষ্য করুন, এই যে তার উদ্ঘোষণা, যে সেই রূপ আমি দেখেছি, এই যে বলার জোর তিনি কোত্থেকে পেলেন, এইখানেই তার ঋষিত্ব। ঋষি কাকে বলে তার কাছ থেকেই জেনে নেওয়া যাক। সত্যের পথে অভিযাত্রী যিনি আধারকে বিদীর্ণ করে চলেছেন অজ্ঞা বুদ্ধির শানিত ফলকে, তিনি ঋষি, যিনি মন্ত্রদ্রষ্টা, যিনি সাক্ষাৎকৃত ধর্মা। সত্যের যে শাশ্বত ছন্দ ও বিধান এই বিশ্বের ধারক, প্রজ্ঞাচক্ষু দিয়ে যিনি তাকে প্রত্যক্ষ করেছেন, তিনিই ঋষি। অলখের আকুতিতে যার হৃদয় টলমল, দেবতার আকুতি প্রকাশের, ঋষির আকুতি উপলব্ধির। পরমের হৃদয় হতে যে আলোর ধারা ঝরে পড়ছে, তার ছোঁয়াতে ঋষির হৃদয় দল মেলছে। দুটি হৃদয়ের এই যে ছন্দ দোলার বিনিময়, বেদমন্ত্র হল তার বাণী রূপ। বাণী কাকে বলে? রবীন্দ্রনাথ আমাদের সাহায্য করে গেছেন বাণী শব্দটি বুঝতে। তাঁর অরবিন্দ ঘোষ নামক প্রবন্ধে, যা তিনি লিখেছিলেন 1928 সালে শ্রী অরবিন্দকে পণ্ডিচেরিতে দর্শনের পরে, তাঁর কথায়, বাণী তাকেই বলি যা মানুষের অন্তরতম পরম অব্যক্তকে বাহিরে অভিব্যক্তির দিকে আহ্বান করে আনে, যা উপস্থিত প্রত্যক্ষের চেয়ে অনাগত পূর্ণতাকে বাস্তবতর সত্য বলে সপ্রমাণ করে। সুতরাং এ হল সেই পরাপশ্যন্তী বাক, যা দেখে আর বলে, যা দেখে না তা বলে না। এ হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ড। আমাদের মতন অফলা, অপুষ্পা, বন্ধা, বৈখরী বাক নয়। উমা হৈমবতীর দিব্য প্রসাদ গুণে তার স্বরূপ তার কাছে উন্মোচিত হয়েছিল। একজনকে লিখছেন, যাকে খুঁজেছিলাম তাকে পেয়েছি, কিন্তু এক অনির্বচনীয় রহস্য রূপে। মানুষের মধ্যে সে যেন থেকেও নেই, হোম শিখা রূপে আজও তাকে হৃদয়ে বহন করে নিয়ে চলেছি। অনন্তকাল ধরে চলব। উমা হৈমবতীর স্বরূপ তিনি নিজেই উন্মোচিত করে জানিয়েছেন, মূলত তিনি সচ্চিদানন্দ স্বরূপিণী। সৎরূপে যখন তার উপলব্ধি হয় তখন তিনি শিবের সঙ্গে অভিন্না,
সেখানে নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। তারপর তার উপলব্ধি হয় চিত্রূপে, প্রকাশ রূপে। পড়া যেন এখানে পশ্চন্তীর রূপ ধরেন, আলোয় ভরে তোলেন বিবর্ণ কালো আকাশের গভীর শূন্যতাকে। এটা তার ইচ্ছার উচ্ছলন, বিসৃষ্টির দিব্য কামনায় তার হৃদয় তখন উদ্বেলিত। তারপরই তার তৃতীয় রূপের উপলব্ধি জাগে, যেখানে তিনি আনন্দ স্বরূপিণী। তার সমস্ত লেখায় শক্তির এই ত্রিবিধ দীপ্ত উপলব্ধি ছড়িয়ে আছে। অনির্বাণজি অধ্যাত্ম সাধনাকে কোনোভাবেই জীবন থেকে আলাদা মনে করতেন না। কোনোভাবেই তিনি জীবন থেকে আলাদা মনে করতেন না। তার কাছে সাধনা কোনো কসরত নয়, সহজের আনন্দে ফুলের মতো ফুটে ওঠা। এই আকাশ বাতাস আলোর সঙ্গে যোগ, এই যোগকে তিনি বলেছিলেন সিদ্ধ যোগ। তিনি এই সিদ্ধ যোগে প্রতিষ্ঠিত হয়েছিলেন বলে তার চলার ছন্দে, বলার ভঙ্গিতে অস্তিত্বের সহজ আনন্দ ঘোষিত হতো। বৈদিক ঋষির মতন আত্ম উপলব্ধিকে তিনি দৈনন্দিন জীবন সাধনা হতে আলাদা মনে করতেন না। তিনি বলেছিলেন, জীবনে সব কিছুর মূল্যকে স্বীকার করি বলে আমার কাছে সুস্থ সবল সুন্দর হয়ে বেঁচে থাকাটাই একাধারে আত্মপলব্ধি, ব্রহ্ম উপলব্ধি এবং জগদ্ধিত। জগদ্ধিত এর আগে পরে কিছু নেই। আত্মমুক্তির পর যাদের মাঝে জগদ্ধিতায়ও জগদ্ধিতের বাসনা যখন জেগে ওঠে, তারা হলেন আধিকারিক পুরুষ। এটা আমরা সবাই জানি। ব্যক্তি জীবনের বাইরে যে জগৎ চক্র ঘুরছে তা এসে তাদের স্পর্শ করে, তখন সমষ্টির প্রারম্ভের সঙ্গে তাদের প্রারব্ধ যুক্ত হয়, তাদের নিয়তি জড়িয়ে যায় জগতের সঙ্গে। জগতের দুঃখে ব্যাকুল হয়ে তারা বলেন, নৈতান বিহায় কৃপণান বিমুমুক্ষুরেব। যেমন বুদ্ধদেব বলেছিলেন, জগতের দুঃখ মোচনের জন্য আমি শতবার ফিরে আসব। আত্মমুক্তির পর আধিকারিক পুরুষগণ জগৎ জনহিতায় জীবন উৎসর্গ করেন। তার থেকে সরে যাওয়া আর সধর্মচ্যুত হওয়া একই বলে মনে হয় তাদের। অনির্বাণজির দৃপ্ত ঘোষণা হচ্ছে, তাকে পেয়ে হাওয়া হয়ে গেলে চলবে না, ফিরে আবার এখানে আসতে হবে। যখন নিজেকে জানলাম, তাকে পেলাম, তখন তার কর্ম করে জীবন পাত করব। আজীবন সারস্বত সাধনায় যে অপূর্ব জীবন রচিত হয়েছিল, তার অন্তরে যে মধু তিনি ভেতরে পেয়েছিলেন, সেই অমৃত সুধা নিঃশেষে জগৎকে বিলিয়ে দিয়ে আধিকারিক পুরুষ অনির্বাণ তার ভূমার সাধনাকে সার্থক করে তুলতে চেয়েছিলেন।
বলেছিলেন সমস্ত জগৎকে আমার বুকে টেনে নেব এবং তার ভিতর দিয়েই ভূমার সাধনাকে আরো সত্য আরো প্রাণবন্ত করে তুলব। এই আমার আশা, এই আমার সাধনা। আমাদের তার একটা আত্মপরিচয় মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। গীতায় আছে না যে হৃষ্যামি চ মুহুর্মুহু, শেষের দিকে সঞ্জয় বলছে ভগবানের এই মুখনিঃসৃত বাণী শুনে আমার সমস্ত লোম খাড়া হয়ে উঠছে। ভিতরে হৃষ্যামি চ মুহুর্মুহু, হৃষ্যামি চ পুনঃপুন। তো অনির্বাণজি এই যে ছোট্ট করে নিজের যে আত্মপরিচয় যা রেখে গেছেন, আমার মনে হয় তার সঙ্গে তুলনা করা যায় সেই অবস্থার। আসুন আমরা শুনে নিই, শুনে আমাদের জীবনকে ধন্য করি, তাকে চিনতে সাহায্য করবে। বলছেন কৈশোর থেকে আমি অধ্যাত্ম সাধনার পথ ধরেছি, ভগবান পাওয়ার বাতিকে নয়, অন্তরের প্রেরণায়। কিন্তু আমার অধ্যাত্ম সাধনা একদিনের তরেও কর্মের সঙ্গে বিরোধ ঘটায়নি। আধ্যাত্মিকতা করতে গিয়ে আমি অলস, ভাব সর্বস্ব, বচন সর্বস্ব হইনি। বহির্জগতের প্রতি অন্ধ, মানুষের সুখে দুঃখে উদাসীন কোনো কালেই হইনি। আমার জীবনে আর বিশ্বের জীবনে কোনো তফাত দেখিনি। দুয়েরই নানা সমস্যা আমাকে চিরদিন উতলা করেছে, সমাধান খোঁজবার জন্যে আমাকে ভিতরে ঢুকতে হয়েছে, আমাকে যোগী হতে হয়েছে। আমার অধ্যাত্ম প্রেরণা এসেছে সেইখান থেকে। আমি নিঃসংশয়ে এটুকু বুঝেছি, নিজেকে না জানলে জগৎকে জানা যায় না। সুতরাং তার কোনো সমস্যারই সত্যিকার মীমাংসা করা যায় না। মীমাংসার জন্য যেমন যোগের দরকার, তেমনি দরকার মননের বা চিন্তার, দরকার ভুয়ো দর্শনের, আর সবার শেষে দরকার ভাবকে অপরের মধ্যে সঞ্চারিত করবার উপযুক্ত ভাষা। অতএব যোগ, বিদ্যা আর সাহিত্য সারস্বত সাধনার এই তিনটি জিনিসকে যদি আয়ত্ত করতে পারি, তাহলেই আমার মধ্যে অসুর ও দলনী দুর্গার ইচ্ছাশক্তির আবির্ভাব হবেই হবে। এই ইচ্ছাশক্তি আমার আত্মশক্তি, একে প্রত্যক্ষ করতে পারলে তবে আমার মধ্যে ফুটবে সত্যিকার শ্রী, সত্যিকার প্রেম। যার স্তুতি উচ্চারণ করলাম প্রথমে অনির্বাণজির উদ্দেশ্যে, সেই বিদুষী নারী গৌরী ধর্মপাল, তিনি তার স্নেহধন্যা ছাত্রী, তার পায়ের কাছে বসে তিনি দিনের পর দিন, বছরের পর বছর তাকে দেখেছেন বেদবিদ্যা অনাবৃত করতে। তিনি লিখেছেন, তিনি যখন আমাদের কেয়াতলার বাড়িতে বেদ পড়াতেন, তখন ক্ষণে ক্ষণে এই আবৃতা অনাবৃতা, অবসনা অনগ্না বেদবাণীকে মূর্তি নিতে দেখেছি তার প্রবচনে। এক একটি কথায় ঝলমলিয়ে উঠত শব্দের অন্তঃপুর, মনে হতো যেন অনাহত আঘাতে খুলে যাচ্ছে
দেবীর দ্বার, দুলোকের জ্যোতির দুয়ারগুলি, আর বাণীর বিদ্যুৎ দীপ্ত ছন্দবান বিদ্ধ ভাষা যেন গরুর হয়ে উঠে যাচ্ছে সেই দুলোক থেকে আলোক সুধা আহরণের জন্যে। কি অপূর্ব, এ কোনো তুলনা হয়? ভগবদ্গীতার স্থিতপ্রজ্ঞতার তিনি ছিলেন এক জীবন্ত ডেমনস্ট্রেশন। আমি একটু আধটু ভগবদ্গীতা চর্চা করি, আমার কাছে একদম মনে হয়েছে একদম লিভিং ডেমনস্ট্রেশন অনির্বাণজী স্থিতপ্রজ্ঞতা। যখন সাংখ্যযোগে অর্জুন স্থিতপ্রজ্ঞতার স্বরূপ জানতে চেয়েছিলেন ভগবানের কাছে, তখন ভগবান তাকে বলেছিল, যখন অর্জুন জানতে চাইলেন যে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব, স্থিতধি কিং প্রভাষেত কিমাশীত ব্রজেত কিং, এটা জানতে চেয়েছিলেন যে স্থিতপ্রজ্ঞ কিভাবে চলেন বলেন, কিভাবে তার কি আচরণ জীবন যাপন, তিনি কি আমাদেরই মতন এইভাবে সমাজে থাকেন, মানুষের সঙ্গে বাতচিত করেন। তো ভগবান যে পাঁচটি শ্লোক বলেছিল, আমি একদম অনির্বাণজির সঙ্গে মিলিয়ে নিতে পারি, একদম মানে যেন লিভিং এক্সাম্পল, যেন জীবন্ত ভাষ্য। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বীতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনি উচ্যতে। য সর্বত্র অনভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। চিন্তা করো, এই যে তিনটি পড়লাম, দেখুন একদম লিভিং ডেমনস্ট্রেশন, যিনি জীবনে যার কোনো স্থূল বা সূক্ষ্ম সমস্ত কামনা প্রজহাতি একদম বিসর্জন দিয়েছেন। আমাদের মতো ধান্দাবাজি নেই, সব সময় ফিকির খোঁজা, কি করে কত রকম স্বার্থের জন্য আমরা সারা দিন ধরে ছটপট করি। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ট, তিনি নিজেই নিজেতে সম্পূর্ণ, সব সময় তুষ্ট থাকতে পারেন, সন্তুষ্ট, তাকে স্থিতপ্রজ্ঞ বলে। দুঃখে এসু অনুদ্বিগ্ন মনা, যিনি দুঃখে যিনি তার কোনো উদ্বেগ নেই, তাকে কে চোর বলল একবার তো আশ্রমে মানে কোকিলা মুখ থেকে তো তাকে প্রায় জেলে দেবার মতন অবস্থা হয়েছিল, কি না তিনি টাকা চুরি করে পালিয়েছেন, যারা গৃহী ভক্তরা তার নামে মামলা করে দিয়েছিল। তো যাই হোক, সেসব ইতিহাসে এখন যাব না, যীশু খ্রিস্টের জীবনীটা সামনে রাখলেই হবে যে তার মতন অবতার পুরুষকে ক্রুশবিদ্ধ যখন করা হতে পারে তাহলে তো অনির্বাণজী তো হতেই পারে, যত অপবাদ মাথায় করে নিয়েছেন, কিন্তু এই দুঃখকে তিনি গায়ে নেননি। দুঃখেই সু অনুদ্বিগ্ন মানা সুখেই সুবিগত স্পৃহ, আবার সুখ এলে তার দ্বারাও তিনি আহ্লাদিত নয়, ভিতরে কোনো একেবারে কোনো উচাটন নেই, কোনো আনন্দের উচ্ছ্বাস নেই আর কি। বীত রাগ ভয় ক্রোধ স্থিত ধীমনি উচ্চাতে, একেবারে মানে প্রতিটি শব্দ যেন
আমার মনে হয় অনির্বাণজিকে উদ্দেশ্য করেই যেন লেখা, যে একদম এক্সাম্পল যে হ্যাঁ এটা সম্ভব, এই অবস্থায় যে পৌঁছানো সম্ভব এটা অনির্বাণজিকে দেখে আমরা বুঝতে পারি। তার পত্র সম্পদের ভিতর দিয়ে আমরা তার এই যে চিরবন্ধু চিরনির্ভর যে সত্তা আমাদের, তাকে আরো গভীরভাবে পাই। একেবারে ডাউন টু আর্থ হয়ে আমাদের কত ভুল ভ্রান্তি কপটতা ছলাকলা সহ্য করেছেন, ক্ষত স্থানে হাত বুলিয়ে দিয়েছেন। স্বমহিমায় আচার্যের আসনে আসীন হয়ে আলোকের ঝর্ণাধারার উৎসে অবগাহন করে প্রায় অর্ধেক জীবন সাক্ষাৎভাবে গুরুগিরি না করেও বন্ধুরূপে পান্থজনের সখারূপে আলো ধরেছেন আমাদের অন্ধকার পথে। যার সাক্ষ্য বহন করছে তার বিপুল পত্র সম্ভার, তার থেকে একটা চিঠির একটা অংশ আর কি পড়ে শোনানো যাক না, বুঝবেন যে এটা কি পত্র নাকি আকাশবাণী। একেবারে শুনলে মনে হবে যে মরা মানুষকে উঠিয়ে দাঁড় করিয়ে দিতে পারে। সত্যানন্দকে লিখছেন তার গুরু ভাই যে দেখো, যে যত বড় হবে তাকে তত বাধার সঙ্গে লড়তে হবে, তাকে ব্যথা পেতে হবে বই কি। একদিক দিয়ে সে হবে নির্মম, আরেক দিক দিয়ে সে হবে সর্বভূতাত্ম ভূতাত্মা, ঠিক যেন বুদ্ধদেবের মতো। ব্যথা পাও, বিরুদ্ধতা অনুভব করো বলে দুঃখ করো না, তোমার প্রাণ যে বড় এ তো তারই পরিচয়। জীবনে দুটো জিনিস নিয়ে আসবে, এক্সটেন্সিটি আর ইন্টেন্সিটি। চিত্তকে উদার করো, গভীর করো, ব্রডলি থিঙ্ক করো আর ডিপলি ফিল করো। এই দুটিতে প্রাণশক্তির স্ফুরণ হবে, তোমার হরাইজন অফ ভিশন ওয়াইডেন্ড হবে। তখন দেখবে যারা বাধা দিচ্ছে তারাও তোমাকে ইনডাইরেক্টলি হেল্প করছে, তোমার ভাস্ট স্কিমের মাঝে তারাও একটা জায়গা দখল করে আছে। অ্যান্ড দে আর রেজিস্টিং জাস্ট টু সাবমিট। যারা বাধা দিচ্ছে তোমার বিপুল প্রাণের রসে যেদিন নিঃশব্দে তাদের জারিত করে ফেলতে পারবে, সেদিন বুঝবে ওই বাধাটুকুরও দরকার ছিল, সার্থকতা ছিল। এ কথাটি মনে রেখো ভাই, তোমার ত্রিপাদ অমৃত। অতএব বাইরের হট্টগোলকে মনের এক চতুর্থাংশের বেশি স্থান দিও না, বারবার নিজের ভিতরে ডুবে যেতে চেষ্টা করো। মাঝে মাঝে একবারে ভিতর থেকে নিখোঁজ হয়ে যাও। নিজেকে তৃপ্তি হলে, নিজের ভেতরে তৃপ্তি এলে অপরকেও তৃপ্ত করা যায় ভাই। যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে অতৃপ্তি থাকবে ততক্ষণ পর্যন্ত অপরকে তোমার দলে টানবার চেষ্টা করতে পারো বটে, কিন্তু কাউকে বাঁধতে পারবে না। একমাত্র প্রাণই প্রাণকে বশ করে। মহাপ্রাণ হও, মহাতৃপ্তিতে পূর্ণ হও, অপরের প্রাণকেও তুমি তখন বশীভূত করতে পারবে। Let all your brain and heart be on and then you will know the divine intoxication. ভাই এইটুকু জেনো, প্রাণে প্রাণে অচ্ছেদ্য সম্বন্ধ। চোখের সামনে যা দেখছি তাতে আমি নিস্তব্ধ, নির্বাক, নিথর হয়ে যাচ্ছি। আসন্ন যুগ যে সম্পদ নিয়ে আসছে, এ সম্পদ সবার,
সবাই এ সম্পদের অধিকারী হবে। দেখুন প্রত্যাদিষ্ট কণ্ঠস্বর কাকে বলে, বলছেন মহা ভবিষ্যতাসন্ন, আমরা এক একজন তারই এক একটি আহুতি মাত্র। ঈর্ষা বিদ্বেষ সংকীর্ণতা ভুলে যাও, উদার দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখো বিরাটের অভিযান। দেশ কালের সমস্ত বাধা অতিক্রম করে মহাপ্রাণের প্রাণ উন্মত্ত গর্জনে যেন ছুটে চলেছে সচ্চিদানন্দের পানে। হ্যাঁ, আই ফিল ইট, ইট ইজ ড্রয়িং মি ইররেজিস্টিবলি টু দ্যাট মাইটি অ্যাবিস। ও দ্য সুইটনেস অফ ডেথ, ও দ্য গ্লোরি অফ স্যাক্রিফাইস। ভাই, এই কি চিত্ত আধার করে রাখবার সময়? সম্মুখে যে দীপালি লক্ষ প্রাণের বর্তিকা জ্বালিয়ে তোল, তোমার প্রাণ প্রদীপের শিখা জ্বলে উঠুক, অমনি দেখবে অমন লক্ষ প্রদীপে মায়ের আরতি হচ্ছে। অনন্ত রহস্যময়ী করালিনী মা আমার, মরণ পথিকের এই আহ্বান শুনে ছুটে এসো মরণের পথে। জীবনকে তীব্র দহনে নিঃশেষ করো, কালো আলো হয়ে ফুফুটে উঠুক। আর পড়ব না, এটা তো একটা অংশ পড়লাম আর কি। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, এ একেবারে দ্রষ্টা পুরুষের প্রত্যাদিষ্ট কণ্ঠস্বর। আর ভাবুন তো কি নিয়ে তিনি কলম ধরেননি। অধ্যাত্ম পথিকের হয়ে ওঠার পথে বহির্জীবন এবং অন্তর্জীবনের মধ্যেকার যে ব্যবধান, তাকে ঘুচিয়ে গোটা জীবনটাকে কি করে হারমোনাইজ করা যায়, এক সুরে বাঁধা যায়, তার জন্য কত মানুষের কত জটিল সমস্যাকে ভিতরকার আলো ফেলে তাকে দেখতে হয়েছে এবং আশ্চর্য সব প্রশ্নাতীত সমাধান, একবারে অমোঘ সমাধান আমরা পেয়ে ধন্য হয়ে গিয়েছি। মানুষ যতদিন মানুষ থাকবে, নিজেকে অতিক্রম করতে না পারবে, ততদিন এই সব প্রশ্নোত্তর অনির্বাণজির মুখ থেকে বেরিয়ে আসা এই সব উত্তর আমাদের পাথেয়, চিরকালের পাথেয়। এমনকি বিবাহ, দাম্পত্য এবং তার অ্যাসোসিয়েটেড সেক্সুয়াল লাইফ, যৌন জীবন, বাচ্চাদের শিক্ষা, প্রতিপালন, নারী পুরুষের সম্পর্ক, সব কিছুর ওপরেই তার অমোঘ এবং দ্যুতিময় চিঠিপত্র আমাদেরকে হতবাক এবং স্তম্ভিত করে দেয়। উত্তরায়ণ বইটির পাতায় পাতায় তার রিফ্লেকশন রয়েছে। তার অন্তর্যোগ নামে যে 60 পাতার একটা বই রয়েছে, সে তো কি বলবো, সে তো মিলিয়ন ডলার ভ্যালু। তা যে কোনো সম্প্রদায়ের যে কোনো অধ্যাত্ম পথিকের মস্তিষ্কের ভূষণ হয়ে উঠতে পারে। তার এই প্রতিনিধিত্বমূলক এই ছোট্ট রচনা কয়েকটি অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ, এ একেবারে প্র্যাকটিক্যাল গাইডলাইন। আমরা যদি এটা অনুশীলন করি, সেই অনুশীলন সাপেক্ষে যে কোনো অন্বেষু নিজের মন রাজ্যের রাজা হয়ে উঠতে পারে, যার নাম হচ্ছে স্বরাজ্য সিদ্ধি। আর আমরা যারা শ্রী অরবিন্দ পথিক, তারা তো আকণ্ঠ ঋণী হয়ে আছি এই মানুষটির কাছে। শ্রী অরবিন্দের লাইভ ডিভাইনের যে ধনী মাধুর্য, ভাবগাম্ভীর্য, সেটাকে অক্ষুণ্ণ রেখে বাংলা ভাষায় তিনি যেভাবে অনুবাদ করেছেন, তা তো একটা চিরকালের বিষয়, যা পড়ে স্বয়ং শ্রী অরবিন্দ বলেছেন
অভিনন্দিত করে তাকে, এ লিভিং ট্রান্সলেশন। তিনি যোগ সমন্বয় প্রসঙ্গ যা লিখেছেন সেটা যদি আমরা আমাদের কালেকশনে না থাকতো, তাহলে এত সহজে আমরা সিনথেসিস অব যোগের ভিতরকার ব্যাখ্যা এবং তাৎপর্য অনুধাবন করতে পারতাম। পাঠমন্দিরে তার সাবিত্রীর উপরে যে আলোচনা, সে কি বলবো, সে তো এক দ্যুতিময় উদ্ভাস। যারা সেটা শুনেছে তাদের মুখ থেকে আমি শুনেছি যে সে যেন একটা চোখের সামনে যেন তারা সেই রূপকল্প দেখতে পারত। মহাকাব্যিক যে উচ্চতা কি জিনিস, অনির্বাণজি তার শব্দ চয়নের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতেন, এবং সর্বোপরি তার যে অস্তিত্ব একটা আলোয় আলোময়, মানুষ এলিভেটেড হয়ে যেত যারা শুনত। একবার 15 আগস্ট 1970 সালে আশ্রম থেকে সে বছরের জয়ন্তীর বানিয়ে এলো, একটি মাত্র লাইন ছিল সেই ব্লেসিংস কার্ডে, ইভেন দ্য বডি শ্যাল রিমেম্বার গড। আপনারা জানেন এটা সাবিত্রী মহাকাব্যের একটি লাইন, বুক 11 ক্যান্টো 1। দেহ অবধি স্মরণ করবে ভগবানকে, সাবিত্রী মহাকাব্যের একটি ছত্র এটা। একেবারে অনির্বাণজির কাছে এলো যখন, সেই বাণীটিকেই তার সেদিনের ভাষণের বিষয়বস্তু রূপে তিনি গ্রহণ করলেন। চিন্তা করুন, এক্সটেম্পোর, শ্রোতারা বিস্মিত হয়ে শুনলেন তার সাধনালব্ধ বোধির স্বতঃ উৎসারিত প্রকাশ, যেন আলোকের এই ঝর্ণাধারা মেলে ধরলেন প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞানের দীপ্তি এবং প্রতীচ্যের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের এক অন্তগূঢ় তাৎপর্য। কোনো তৈরি করা নয়, একদম স্বতঃস্ফূর্তভাবে, এ এক অলৌকিক ব্যাপার। এবং সেইটা একটা বইয়ের আকারে এখন প্রকাশিত হয়েছে, পাঠমন্দির থেকে আপনারা পড়ে নিতে পারেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি যে লাইভ ডিভাইন অনুবাদ করলেন, আপনি কি তার দর্শন পেয়েছেন? মধুর কণ্ঠে তিনি বলেছিলেন যে কথাগুলো, একেবারে সেই কণ্ঠস্বর মানে এখনো যেন আমরা আমাদের ভেতরে সঙ্গীতের মতো বেজে ওঠে দেহে মনে। তিনি ধীরে ধীরে, খুব তাড়াতাড়ি বলতেন, মানে ধীরে ধীরে বললেন, তোমরা যাকে দর্শন বলো এ সে দেখা নয়, এ হলো অপরোক্ষ অনুভূতি, ইন্দ্রিয় প্রত্যক্ষ নয়, বোধজ প্রত্যক্ষ। তা না হলে এই বইয়ের অনুবাদ করা সম্ভবই হতো না। অনুবাদ করব এই সংকল্প নিয়ে যেদিন প্রথম আলমোড়াতে আমার ঘরের জানলার ধারে কাগজ কলম নিয়ে বসেছি, সামনে লাইভ ডিভাইন বইটি খোলা, তখন সবে ভোর হয়েছে, লাইভ ডিভাইনের শুরুতে দ্য হিউম্যান অ্যাসপিরেশন, ভাবছি এর কি অনুবাদ হবে। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে জল জল করে ভেসে উঠল নচিকেতার অভিপ্সা, পেয়ে গেলাম। তারপর আর থামিনি, লিখেই চলেছি। একটিও ডিকশনারি আমার কাছে ছিল না, না বাংলা না ইংরাজি, যে আমি কনসাল্ট করব। কি বলবো আপনাদের, যে ওয়ার্ডস ওয়্যার সাপ্লাইড টু মি, অনেক কথার অর্থ নিজেও জানতাম না, পরে সেই সব কথা বহু পুঁথি ঘেঁটে উদ্ধার করতে হয়েছে। অদ্ভুত ব্যাপার,
পরিভাষাগুলো ঠিক জায়গায় বসে গেছে। একটা কথা তিনি প্রায় বলতেন যে চাই কি চাই জানো, চাই হচ্ছে লিনিয়ার মুভমেন্ট, লিনিয়ার। বেদে যাকে বলা হয়েছে অধর গতি, এই অধর গতি যার আছে সে হচ্ছে অধৈর্য, তবেই তো সে যোগ্য করবে, তারই তো অধিকার। এত ট্যাড়া ব্যাকা হলে তো হবে না, আমাদের যেটা হয়ে আছি আমরা, একেবারে সোজা সুজি ঋজু পথে যাওয়া, কোথাও কোনো মূর্ত মানে ওই ধূর্তামি বা বাঁক থাকলে চলবে না। পরিষ্কার বলতেন যে আঁশ থাকলে তাকে পাওয়া যায় না। চাই অব্যভিচারিণী ভক্তি, গোপীদের মতো ভালোবাসা। আলমোড়া থেকে যখন শিলং চলে এসেছেন, শিলংয়ের রাজভবনের পাশে একটা বিরাট জমি নিয়ে শ্রী অরবিন্দ পাঠ মন্দির, কেন্দ্রটি ভালোভাবে চালানো যাচ্ছে না, এটি চালাবার জন্যে পাঠ মন্দিরের সভাপতি হিমাংশু দা অনির্বাণজিকে অনুরোধ করেছিলেন। তো কিছুতেই তো রাজি নন, অনেক ধরাধরি করার পর রাজি হলেন। শিলংয়ের পাঠ মন্দিরের পাশেই তার জন্য একটি ছোট বাড়ি তৈরি করা হলো। পাঠ মন্দির দেখাশোনার ভার নিয়েছেন, ফুল ফল সবজির সুন্দর বাগান করে ফেললেন অল্প কয়েক মাসের মধ্যে। ফুলের বাগান বানাতে তো সিদ্ধ হস্ত, প্রচুর কালচার করেছিলেন। তখন তিনি বেদ মীমাংসার দ্বিতীয় খণ্ড লিখছেন, পাঠ মন্দির এবং নিজের বাড়িতে নিয়মিত ক্লাস নিচ্ছেন। অল্প সময়ের মধ্যে শিলং পাঠ মন্দির একেবারে গম গম হয়ে উঠল। এত কাজের ভিতর ঠিক মাসের শেষে কিন্তু কলকাতায় পাঠ মন্দিরের আয় ব্যয়ের হিসেব দিয়ে একটি ছোট রিপোর্ট পাঠাতেন, প্রতিটি খুঁটি নাটি, কটা কুমড়ো লাউ মায় কয় ঝুড়ি গোবর বিক্রি হয়ে আয় হলো সেটা পর্যন্ত আয় ব্যয়ের হিসেবে স্থান পেয়েছে, তার ম্যানুস্ক্রিপ্ট রয়েছে। একবার তাকে চিঠি লিখে জানতে চাওয়া হয়েছিল, আচ্ছা আপনি অত কাজকর্ম করার সময় পান কি করে, লিখছেন পড়ছেন পড়াচ্ছেন বাগান করছেন রান্নাবাড়ি করছেন, তারপরে এত খুঁটিনাটি হিসেব। তখন তিনি যে কথাটি বলেছিলেন সেটা আমাদের প্রত্যেকের কাছে বেদ বাক্য হওয়া উচিত, এবং অনুকরণ তো পারবো না, অনুসরণ যদি কিছুটা করতে পারি, ওই পারফেকশন আমাদের কোথায়। তিনি লিখলেন যে গুরুগৃহে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে হয়েছে আমাকে, আমার অসুবিধা হয় না। কি জানো, কেন্দ্রকে জানলে পরিধি হাতের মুঠোয় আসে, ভাবকে চিনতে পারলে রূপ আপনি ধরা দেয়। চিন্তা করুন, ভাবকে চিনতে পারলে রূপ আপনি ধরা দেয়। মানুষটিকে কোনো সম্প্রদায় বা ডগমা তাকে বাঁধতে পারেনি। শেষ কয়েক বছর শয্যাগত পড়ে গিয়েছিলেন এই কলকাতায় ফার্ন রোডে। সত্যই তিনি ওই সময় তাকে ওই অবস্থাতেও 7 বৎসর প্রায় তিনি শয্যাশায়ী, কিন্তু ওই অবস্থাতেও তিনি শুয়ে শুয়ে প্রচুর লিখতেন, অজস্র চিঠিপত্রের উত্তর দিতেন, পড়তেন। রোজ বিকেল সন্ধ্যায় ভিড় জমে যেত, প্রশ্ন উত্তর চলত, ক্রমশ শরীর ভেঙে পড়ছে, কোনো অভিযোগ নেই। চিন্ময় দীপ্তির বীর্য এবং আনন্দের পরম ঐশ্বর্যের দিকে তার নীরব নিত্য অভিযান। কোনো চাহিদা ছিল না, না বহির্জগতে না অন্তর্জগতে, মায়ের কোলে শিশুর মতন।
একটা ছোটখাটো খাটে শুতেন, ঘরের চারদিকে শুধু বই আর বই, কত ভাষার বই, কত বিষয়ের বই। সারা জীবন নানা জায়গায় থেকেছেন, যেখানেই থেকেছেন একটা ছোট্ট বাড়ি নিতেন তুলে, বাড়ির নাম দিতেন হৈমবতী, তাকে নিজের মনের মতন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একেবারে রূপসী করে তুলতেন, একবারে ফিটফাট। প্রচণ্ড সময়ের জ্ঞান, ডিসিপ্লিন, জীবনটা এত ছন্দময়, এলোমেলো নয়। এক জায়গায় বেশি দিন একটানা থাকতেন না। এ তো সেই সন্ন্যাসীদের সম্পর্কে বলা হয় না যে বহতা পানি রমতা সাধু, সেই জিনিস। কোথাও কোনো আঠা ছিল না, অ্যাটাচমেন্ট। যেখানেই যেতেন সঙ্গে সঙ্গে চলতো তার চলমান গ্রন্থাগার, বাউলের মতন আর কি, বাঁধব না, বাঁধতে দেব না। অনির্বাণজি, শেষে বলবো আর কি বলবো, অনির্বাণজি ছিলেন বিধাতার চাপরাশ হাতে নিয়ে, চাপরাশ হাতে পাওয়া একটা মানুষ। আত্মদ্বীপের শিখায় আমাদের মন্দির, আমাদের আন্তর মন্দিরে দীপ জ্বালাতে এসেছিলেন। তার একটা কবিতা আছে, আমার ইচ্ছা হচ্ছে এই কবিতার কয়েকটা লাইন আবৃত্তি করে তাঁর লেখা আজকে শেষ করতে, আজকের অনুষ্ঠান আমার। অসীমা কবিতাটার নাম। একদিন আমি থাকব না কাজরি, আমার এই হাসি কান্নার আলো ছায়া এখানকার আকাশ হতে অনিঃশেষে মুছে যাবে। আমার দুদণ্ডের কীর্তিও থাকবে না, থাকবে সূর্যের আলো, অতি পুরনো একঘেয়ে একটা সত্য, আর সেই সত্যকে শোষণ করে ফুটবে আমার নানা রঙের ফুল। না কাজরি, আমি বেঁচে থাকতে চাই না, বিশিষ্ট হতে চাই না, আমি চাই শুধু সূর্যের আলোর মতো সত্য হতে, আমি চাই বাঁচার মতো বাঁচতে, এই আধারে মহাজীবনের আস্বাদ পেতে। আমি সেই অসীমার বাউল কাজরি, জীবনের উষা লগ্নে তোমায় আমায় গাঁট ছড়া বাঁধা হয়ে গিয়েছিল মহামরণের চিতানলে। একদিন সে বাঁধন পুড়ে ছাই হয়ে যাবে, বন্ধনহীন গ্রন্থিতে আমরা নির্গ্রন্থ হব, একান্ত ব্যক্তিগত মহাজীবনের পরিনির্বাণ ঘটবে লোকোত্তর মহামরণে। এছাড়া আজ বিশুদ্ধ অবসানের কোনো চেহারা মনে আনতে পারছি না কাজরি। নমস্কার। এতক্ষণ আপনারা শুনছিলেন আভাস নারায়ণ বিশ্বাসের বক্তব্য। সাধারণত কোনো স্মারক বক্তৃতায় মূল বক্তব্যের পর আসে সভাপতির ভাষণ, কিন্তু আজকের এই অনুষ্ঠানে কোনো সভাপতির ভাষণ থাকছে না। তার মানে কি এই যে আর কেউ বক্তব্য রাখবেন না? না, তা ঠিক নয়। বক্তব্য রাখবেন, এবং যিনি বক্তব্য রাখবেন তিনি এক বিশেষ মনীষী, এবং যিনি বক্তব্য রাখবেন তিনি আর অন্য কেউ নন, স্বয়ং শ্রীমৎ অনির্বাণ। অবাক হচ্ছেন না? আসলে আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে আমরা আমাদের শ্রোতাদের কাছে উপস্থাপিত করতে চলেছি শ্রীমৎ অনির্বাণের নিজের কণ্ঠে প্রদত্ত একটি অশ্রুত প্রবচন। অনির্বাণ যে রচনা করার সৌভাগ্য অনেকেরই হয়েছে, কিন্তু তার স্বকণ্ঠে প্রবচন শোনার সৌভাগ্য অনেকেরই লাভ হয়নি। আপনারা যারা এই প্রবচন শুনবেন তারা অনুভব করবেন আপনারা এক
অনন্য সাধারণ অভিজ্ঞতা জগতে চলে গিয়েছেন। আসুন আজকের এই বিশেষ দিনে শ্রীমৎ অনির্বাণের কণ্ঠ মাধুরী শ্রবণ করি এবং শ্রবণ করে এক বিরল অভিজ্ঞতা আমরা লাভ করি। ঈশাবাস্যম ইদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যং জগত তেন ত্যক্তেন ভুঞ্জিথ মা গৃহ কস্য সুবিধানম। ঈশের দ্বারা উদ্ভাসিত করতে হবে এই সব যা কিছু জগতিতে জঙ্গম, তাইতে ত্যাগের দ্বারাই ভোগ করো, লোলুপ হয় না কারো ধনের প্রতি। প্রথমেই পাচ্ছি তিনটি তত্ত্ব, ঈশ, জগতি আর জগৎ। ঈশ পরম চৈতন্য, জগতি তাঁর শক্তি, আর তাঁর বিভূতি জগৎ বা জীব, তিনটিতে ওতপ্রোত সম্পর্ক। এই ঈশ এবং জগতির যুগনাধ্যতা হতেই জগৎ, দ্বিবচন হতে বহুবচন। ঈশ আর জগতি পরম চৈতন্য এবং মহাশক্তি, জগৎ সেই চিৎশক্তির জঙ্গমত্ব বা গতি বা বিচ্ছুরণ, মহাব্যোমের আদিত্যের হৃদয় হতে স্বতঃস্ফূর্ত রশ্মি জলের মতো। এক একটি রশ্মি যেন জীব অসু, এক একটি জীবের জীবন বা জগৎ। কদম্বকেশ্বরের মতো তারা বিধৃত রয়েছে ঈশাধিষ্ঠিত জগতিতে। প্রত্যেকটি জগৎ বা জীবের জীবনের পেছনে রয়েছে এই জগতি, ভূতের পেছনে ভুবন, সবাইকে আবিষ্ট করে রয়েছে অন্তর্যামী পরম চৈতন্যের ঈশনা। এই জগতিতে যে জগৎ অর্থাৎ ভুবন বিথার শক্তির সমুদ্রে জীবিচিত্র বিভূতির ছন্দ আন্দোলন, তাকে বাস্য বা উদ্ভাসিত দেখতে হবে এক অক্ষরের ঈশনার দ্বারা। সব কিছুর মূলে ঈশ্বরকে প্রত্যক্ষ করা, সব কিছুকে দেখা তাঁরই অন্তর্যামী শক্তি ও চৈতন্যের শরীর রূপে, এই হলো দৃষ্টির সত্য। এরই প্রকাশ ছান্দোগ্য উপনিষদে ঋষি শাণ্ডিল্যের মহাবাক্যে সর্বং খলবিদং ব্রহ্ম। কিন্তু পরাগ দৃষ্টিতে এই ব্রহ্মানুভবের আশ্রয় হল প্রত্যেক দৃষ্টিতে আত্মানুভব, যার কথা একটু পরেই বলা হবে। তাকে যদি এই দেহের দীপঙ্কর ভূতভব্যের ঈশান এক অধমক জ্যোতিরূপে আমার জীবনে ও জগতে অনুভব করতে পারি, তবেই বিশ্ব ভুবনের ভূতি ভূতি দেখব তাঁরই অমৃত জ্যোতির দীপালি। তখন এখানকার সব কিছুই হবে তাঁর দ্বারা আবৃত, আপূরিত এবং উদ্ভাসিত। এই হলো দৃষ্টির বিশুদ্ধি। কিন্তু আমাদের মধ্যে দৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে ভোগ এবং কর্ম। ভোগে আনন্দের এবং কর্মে শক্তির প্রকাশ। জ্ঞান, আনন্দ এবং শক্তি তিনটি পুরুষের স্বভাব ধর্ম। ঈশ্বরের আবেশে যেমন দৃষ্টি বিশুদ্ধ হবে, তেমনি ভোগ ও কর্মও বিশুদ্ধ হবে। মন্ত্রের দ্বিতীয়ার্ধে প্রথমত ভোগবিধির অনুশাসন, ত্যক্তিয়ে না ভঞ্জিতা মা গৃহ। ভোগ জীবনের সহজাত প্রবৃত্তি, তার উচ্ছেদ বা নিগ্রহে জীবন সার্থক হয় না, হতে পারে সংযমনী এবং উদ্ধায়নী। ভোগের এক মেরুতে আছে গৃধ্নতা, গ্রিড বা লোলুপতা, আরেক মেরুতে ত্যাগ। একটি আসুরী প্রবৃত্তি, আরেকটি দৈবী সম্পদ। ব্রাহ্মণে আছে অসুর আত্মম্ভরি, সে আহুতি দেয় নিজের মুখে, আর দেবকাম মানুষ আহুতি দেয় হব্যবাহন অগ্নিতে। প্রাকৃত জীবনে এ দুটি বৃত্তির দ্বন্দ্ব সপ্তশতীর ভাষায় জীবনের শতাব্দীব্যাপী দ্বন্দ্ব। আসুরী গৃধ্নতা প্রবল হলে জীবন এবং সমাজে যে বিপর্যয় দেখা দেয় তার ফলাও বর্ণনার কোনো প্রয়োজন নেই, এ যুগে বিশ্বযুদ্ধের বিভীষিকা তার জলজ্যন্ত উদাহরণ। কোনো চালাকি দিয়ে এই গৃধ্নতাকে ঠেকানো যাবে না, যদি না মানুষ নিজেকে ধর্মের শাসনে স্বেচ্ছায় না বাঁধতে শেখে, আর সেই ইচ্ছাও তার জাগবে না যদি তার ঐহিক দৃষ্টির রূপান্তর না ঘটানো যায়। ধর্মস্কন্ধের কথা আগে বলেছি, তার মধ্যে দৃষ্টিবিশুদ্ধির প্রয়োজক হল ব্রহ্মচর্য, অধ্যয়ন এবং তপ, আর গৃধ্নতার প্রতিষেধক হল দান ও যজ্ঞ। দুইয়ের সমুচ্চয় হল ত্যাগ। সর্বভূতের হিতের জন্য, সর্বভূতের সুখের জন্য যে ত্যাগ তা দান, আর দেবতার উদ্দেশ্যে যে দ্রব্যত্যাগ বা আত্মহুতি তা যজ্ঞ। দিয়ে সুখ আছে এ প্রত্যক্ষ সিদ্ধ, খেয়ে যে সুখ তার চাইতে বেশি সুখ খাইয়ে। এই পরার্থপর সুখের সংস্কার যদি দৃঢ়মূল হয় তাহলে সহজেই বিষয়ে বৈরাগ্য আসে, ভোগলোলুপতার ভাটা পড়ে, তৃষ্ণার বিষ দাঁত ভেঙে যায়।
তখন ব্যাসদেবের ভাষায় বলতে গেলে মনে হয় তৃষ্ণা তর্পণের যে সুখ তা তৃষ্ণাক্ষয়ের সুখের একানাও নয়। এ সুখ অপিপাস ও অকামহত শ্রোত্রিয়ের আত্মসুখ যা বাইরের উপর নির্ভর করে না, আবার বাইরের মাত্রাস্পর্শকেও যা রূপান্তরিত করে ব্রহ্ম সংস্পর্শে। বৃহদারণ্যক উপনিষদের ভাষায় যিনি হৃদয়ের আকাশে শয়ান বিজ্ঞানময় সর্বেশ্বর মহান আত্মা তাঁকে জানবার একটি সাধন হল দান। নিজেকে সবার মধ্যে বিলিয়ে দিয়ে আমরা তাঁকেই পেতে পারি যিনি সবার অন্তর্যামী। আবার যদি মানি বা জানি তিনি শুধু সবার অন্তরেই নন, সবাইকে ছাপিয়ে সবার বাইরেও তিনি, তাহলে তাঁকে পাওয়ার সাধন হবে যজ্ঞ যা ত্যাগেরই আরেক রূপ। যজ্ঞ আত্মাহুতি, প্রবুদ্ধ চেতনার আগুনে আমার বা আমি বলে যা কিছু সব অর্পণ করা, প্রথম মুহূর্তে বলতে পারা ইদং তব ন মম, এ তোমার আমার নয়, এ তুমি আমি নয়। এই আত্মদান তাঁর কাছ থেকে তখনই ফিরে আসে প্রসাদ হয়ে, যজ্ঞশিষ্ট অমৃত হয়ে, যা তেন ত্যক্তম, এই প্রসাদ বা অমৃতের সম্ভোগেই ভোগের চরিতার্থতা। এ কেবল নিজের লুপ্ততার ক্ষুদ্রতার গণ্ডির বাইরে এসে দাঁড়ানো, গুটি কেটে প্রজাপতির রঙিন পাখা নিয়ে আকাশের আনন্দে অনিবাধ সঞ্চরণ। বৈদান্তিকের ভাষায় বিষয় তখন নিবর্তিত না হলেও তার আনন্দ রূপান্তরিত হয় ব্রহ্মের আনন্দে। ভোমার সুখে অল্পের সুখ নিষ্প্রভ হয়ে যায় বলে তার প্রতি আর মোহ বা আসক্তি থাকে না। ভোগের ত্যাগ তাহলে বর্জনের দুরাগ্রহ নয়, দান বা যজ্ঞের ভেতর দিয়ে তার রূপান্তর সাধন। এক্ষেত্রে যা নিরুদ্ধ করতে হবে তা হলো গৃধ্নতা বা প্রবৃত্তির সংবেগ, শকুনির মতন বিষয়ের উপর ঝাঁপিয়ে পড়া। ধর্ম আমাদের এই রাস টানতে শেখায়, তারই অনুশাসনে চিত্তে জাগে তটস্থতা, তাই হলো ত্যাগের মূলে। যা আসবার তা আসুক, আমি তাকে কখনো কামনা করি না, তাই সে এলেও আমি তার সঙ্গে জড়িয়ে যাই না, আর তাইতে আমি তার যথার্থ উপযোগ করতে পারি, হয় সর্বভূত হিতকল্পে বা দানে অথবা দেবোদ্দেশে বা যজ্ঞে, দুইয়েই আমি বৃহৎ হই। আর এ বৃহৎ হওয়ার যে আনন্দ তাই আমার ত্যাগের দ্বারা অনুবিদ্ধ দিব্যভোগের ভোমানন্দ। যাওয়া ক্রমশ দিন বড় হয়ে যাওয়া, ওটাকে বলে উত্তরায়ণ। ওই যেমন তোমার ইয়ের থেকে আরম্ভ হয়, যে বলে পৌষ সংক্রান্তি থেকে আমরা তখন একটা উৎসব করি, তারপর থেকে সে সূর্যের আলোটা বাড়তে থাকে, সেইটাকে অবলম্বন করে ওই সাধনা করে আর কি। এটা ছিল আর্যদের সাধনা, অর্থাৎ সূর্যের উপাসনা করতেন, আর বলতেন যে আর্যরা হচ্ছে জ্যোতিরাগ্র, সব সময় আলোটাকে সামনে নিয়ে তারা চলে। আর ওই যে একটা কথা রয়েছে যে তমসো মা জ্যোতির্গময়, এটা একেবারে খুব প্রাচীন উপনিষদের কথা, বেদের কথা, বাইরে ভেতরে সবটা আলোয় আলোময় হয়ে যাবে। এই জন্য তাদের এই লক্ষ্য ছিল যে যতক্ষণ পর্যন্ত ওই সূর্য ক্রমশ বাড়ছে, মানে দিনের বড় দিনের যে সময়টা, এইটাকে অবলম্বন করে আমার ভেতরের আলোটাকেও বাড়াবো। সেই করতে করতে তারা একটা এরকম ভাবনা করলেন যে যারা নাকি এইরকম দিনের পর দিন সাধনা করে যায়, আলোর সাধনা করে যায়, তারা যদি সেই মৃত্যুকালে উত্তরায়ণে যদি তাদের মৃত্যু হয় তাহলে ওই আলোর সাহায্যটা তারা পায়। মূল্য পর আমার এই দেহটা ছাড়িয়ে আমি বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ব, সে ছড়িয়ে পড়তে গেলে তখন আবার সে দেখব যে আমি ওই আলোটার সঙ্গে ছড়িয়ে গেছি, এটা ভাবনার পক্ষে একটা অনুকূল হয়। ওই জন্য তোমার এই গীতাতে উপনিষদের সর্বত্রে বলা হয়েছে যে উত্তরায়ণে মৃত্যুটা যোগীর পক্ষে খুব একটা অনুকূল অবস্থা। তো ডাক্তারবুর মৃত্যুটা সে উত্তরায়ণেই হয়েছে, আর ওই তাঁকে এসে বলা যায় যে গুপ্ত যোগী, বাইরে থেকে কেউ জানতো না যে তিনি সমস্ত কিছুর জন্যই তৈরি হয়েছিলেন। ওই যে ডায়রির একটি পাতা আমার কাছে এসেছে, তার মধ্যে সে দেখছেন যেটা নাকি তিনি সেখানে বলেছেন সেইটা একেবারে ঠিক বলা যেতে পারে যে তার মৃত্যুর মুহূর্তটি, আর কীরকম এর সঙ্গে মিলে যায় সেগুলি। তাই বলছেন আমি যেদিন মরে গেলাম ওটা হেডিংটার মধ্যেই রয়েছে। তারপরেই তিনি যে বর্ণনাটা দিয়েছেন সেটা হয়েছে সে রাধাকৃষ্ণের সেই যুগল মিলনের আনন্দটা সে তিনি করছেন, যে একটা আলোতে সমস্ত কিছু উদ্ভাসিত হয়ে গেছে, আর তার মধ্যে যে কী আনন্দ তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যেতে পারে। তো এখানে ওই যে কৃষ্ণকে যেটা যাকে তিনি কৃষ্ণ বলছেন সেটা হচ্ছে নীল আকাশটা, ওই যে কৃষ্ণের রংটা কালো, তো বিষ্ণুর অবতারে যেন বলা হয়। আর নীল আকাশে যে সে আলোটা ফোটে সেইটা হচ্ছে রাধা, তাহলে কৃষ্ণ আর রাধা ওটা ঠিক দর্শনের ভাষায় বলতে গেলে একটা বিশ্বচেতনা, আর তার ওপারে যে বিশ্বাতীত চৈতন্য, যেখানে নাকি
সে বড় বিষম ঠাঁই গুরু শিষ্য দেখা নাই, কোনো কথাই যেখানে নাকি চলে না সেটা হচ্ছে কালোটা। তাই আলোয় কালোয় যদি মিলে যায় তাহলে জীবনের একটা পূর্ণতা আসে। মৃত্যুর সময় যদি এই বোধটা জন্মায়, কারণ মৃত্যুটা একদিক দিয়ে কালো হবে তো, তখন এইখানকার আলো সমস্ত নিভে যাবে। কিন্তু কালো হলে পরেও তারা সেখানে বলেন যে ওই বৃহদারণ্যকের কথাটা রয়েছে যে যোগীর মৃত্যুতে তার হৃদয়টা উদ্ভাসিত হয়ে ওঠে, যেমন সমস্ত চেতনাটা গুটিয়ে আসে হৃদয়ে। এটা একটা খুব স্বাভাবিক কথা একটা, যেমন নাকি ধরো অসুখ বিসুখ হলে পরে আমাদের মধ্যে সমস্ত চেতনাটা গুটিয়ে আসছে নিজের দেহের মধ্যে, তখন আমি আর বাইরে না, ওই খাটের চারটি বেডপোস্টের সঙ্গে বাঁধা, ক্রমশ নিজের দেহটার মধ্যে আসছে। তো যোগী যখন নাকি বুঝতে পারেন যে মৃত্যুর সময় আসছে, তখন স্বভাবেতে আর ওই আগে ধ্যান ধারণা করা হয়েছে সেই সংস্কার বসাতে আপনি ভিতরে সব চেতনাটা গুটিয়ে আসে। এর বর্ণনা উপনিষদে অনেক জায়গায় আছে। তো সেই যখন নাকি আসে তখন এইখানে একটা টর্চের আলোর মতন একটা আলো ফুটে ওঠে এবং সেই আলোটা সে উপমুখী যেতে থাকে, টর্চের জন্য উপমুখী গুলো করে দিলে দিলে তখন সেটা ধরে একটা ব্রহ্মরন্ধ্র ভেদ করে ওই উপর ডিগ্রিটা চলে যায়। রামপ্রসাদের গানে আছে, আমার ব্রহ্মরন্ধ্র যেন জায়গা ফেটে, এ সবাই চেষ্টা করে না। আবার এটা বর্ণনা করে খুব পরিষ্কার ভাষায় বর্ণনা তোমার গীতাতে আছে, অষ্টমাধ্যায় সেটা রয়েছে, যেটা মৃত্যুযোগ। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে আমি যখন চলে যাব তখন আমি তোমাকে কীরকম করে জানবো, তখন তিনি এই পরপর এই অবস্থাকে বলছিলেন যে প্রথম হৃদয়ে, হৃদয় থেকে ভূমধ্যে, ভূমধ্যে থেকে মূর্ধ্য, তারপর সে মহাশূন্য। এইটা হচ্ছে যোগের গতিটা হয়। তা যখন নাকি এইখান থেকে এই আলোটা সহস্র, হ্যাঁ পতঞ্জলি আছে, এই আলোটা সহস্রের যে আলোটা ফুটলো সেইটা হলো সূর্যের আলোটা, ওইটাই রাধা দিয়ে বোঝানো হয়, ওইটা হচ্ছে আনন্দ। অমনি এটাকে বলা হয় যেটা জনলোকের একটা আনন্দের একটা সত্য, এটা ব্রহ্মের আনন্দের রূপটা। আনন্দরূপের সঙ্গেই জড়িত রয়েছে তোমার চিত্রূপ, ওইটা আলো এবং আনন্দ দুটো। তারপরেই হচ্ছে যেখানে নাকি আলোও বলতে পারি না আনন্দও বলতে পারি না, মৃত্যু কিন্তু যোগীর মৃত্যু, ওইটাকে বলে বৈবস্বত মৃত্যু। মানে এমন একটা আলো যেটা আমাদের এই ভিপজিওরের ওপারে আর কি চলে গেল আর কি, এক্সরের মতন আলো, এই চোখ দিয়ে দেখা যায় না কিন্তু বোধে সেটা বোধ পাওয়া যায়, ওইটা হচ্ছে কৃষ্ণতত্ত্ব। তা যদি কারো অনুভবে শেষ মুহূর্তে যদি ওই রাধাকৃষ্ণের ওই তত্ত্বটা ফুটে ওঠে, পুরাণের ভাষায় যেটা বলা হয়েছে তার গল্প সেটা নয়, তত্ত্বটা যদি ভেতরে ফুটে ওঠে তাহলে তার আর করবার কিছু থাকে না, পাওয়ার কিছু থাকে না। আর সেদিন তাই বলছিলাম যে তার শ্রাদ্ধেরও কোনো দরকার নেই, নিজের শ্রাদ্ধ তিনি নিজেই করলেন, এর চেয়ে তো বড় অবস্থা হতে পারে না। তো ওই যে কথাটা যে তিনি বলেছেন, আবার সেই থার্সডে লেখা, কোন থার্সডে এখন আর বোঝা যায় না, ডেটটা কিনে গেছে। যেমন করেই হোক ওইটা একটা সে অদ্ভুতভাবে আমার সে মনে হয় যে ঠিক ওই জিনিসটা তিনি পেয়েছেন, হ্যাঁ ওই থার্সডেতে মারা গেছে, তো তা আগের থেকে তাঁর ওটা আভাস এসেছিল। কিন্তু দেখো বাইরে কোথাও তিনি সেই কথাটাকে কোথাও প্রকাশ করেননি, আরে গুপ্তযোগী বাইরে কিছুই বলেননি, এই যে ভেতরে ভেতরে যে এতই। আরেকটা হয় কি, সে মরবার আগে তোমার সমস্ত এটা চলে আস যায়, মানে বাইরের সঙ্গে যে একটা আসক্তির বন্ধনটা এটা শিথিল হয়ে যায়। তা শুনলাম, হ্যাঁ সেটা বললাম যে যখন নাকি সেটাই প্রকট করা হচ্ছিলো তখন যে কবিতাগুলো পড়লেন কিংবা সমস্তগুলি যেন নিজেকে সব কিছুর থেকে সরিয়ে নিয়ে আসার মধ্যে একটা ভাব, একটা উইথড্রয়াল একটা এসে যায় প্রত্যাহারটা। তো এইরকম করে দেখো সব দিক থেকেই তিনি যেন একটা তৈরি ছিলেন ওই জগদীশ বসুর ভাষায় বলতে যে যখনই ডাক পড়বে তখন হাজির বলে গেছে হাজির হবো, ঠিক এরকম ভাবে তৈরি। সেই জন্য অকস্মাৎ মৃত্যু ভগবান ইয়ে করলেন যে দীর্ঘদিন রোগ ভোগ করতে হলো না, কিছুই করতে হলো না, দু ঘন্টার মাত্র ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত তাঁর ইয়ে ছিল, সচেতন ছিলেন। ওই স্ত্রী গিয়ে জিজ্ঞেস করছেন কোথাও ব্যথা হচ্ছে কিছু, কিছুই বলছেন না, ডাক্তারটা কেন না সে নিষেধ করছেন, ওই ভেতরটা তখন ক্রমশ তলিয়ে যাচ্ছে, এই অবস্থাটি এসেছে। আর সেদিন আমার কথা আমি বলছিলাম, সেদিন তো বৃষ্টি হচ্ছিলো, তো আমি তো বাইরে এখানে পাইচারি করি, আমি সেদিন বাইরে বেড়াতে যাইনি, একবার একটু গিয়েছিলাম, গিয়ে আসছি তখন ঠিক যেমন নাকি ফ্ল্যাশ আসে, ঠিক সিনেমার ইয়ের মতন, যেমন সে কতগুলি ফ্ল্যাশ ওই যেমন নাকি তোমার ইয়ে দেখে ম্যাজিক ল্যান্টন দিয়ে দেখা, এই ম্যাজিক ল্যান্টনের মতন কতগুলি স্লাইড এসে গেল, একটার পর একটা ডাক্তার রোগী দেখছি, নানা পশ্চারে নানা পজিশনে কিন্তু খুব উজ্জ্বল জ্যোতির্ময় মধ্যে, যে কখনো তো তাকে আমি এরকম করে দেখিনি, এইটা দেখছি কেন, এটা বারবার কেন আসছে, আমি তোকে আশ্চর্য লাগলো। তারপরে যখন এসে এটা চলে গেলো, মনের মধ্যে একটা জেগে থাকলো যে এটা কেন এরকম বারবার এরকম দেখি, তারপর দিন এসে খবর পেলাম যে চলে গেছে। ওটা একটা প্রিমনিশন আর কি, সে আগেই একটা ওই ছায়া একটা পড়েছিল আর কি ভেতরে, কাজে তখন সেই মৃত্যু এবং যে লোকত্বের গতি যেটা সে সম্পর্কে আমার একেবারে খুব নিশ্চিত একটা প্রত্যয় রয়েছে। সেই জন্য ওদের বলছিলাম সেদিন যে তাঁর জন্যে শোক করা নয়, তিনি একটা আলো জ্বালিয়ে আগে চলে গেছেন, সেই আলো ধরে তো আমরা চলে যাবো, এটা আলোর রাস্তা, সবাই যাবে সেই রাস্তায়, দেবযান পথ যেটা যেটা বলা হয়েছে, আলোর পর আলো, ওরা বলেন যে সাতটা আলো পার হয়ে গিয়ে সে চরম আলোতে পৌঁছবে, এইরকম কাজে মৃত্যুতেও সে তিনি
জান না, এই জন্য ওই উপনিষদে রয়েছে, বেদেও রয়েছে এই কথাটা। তারা বলছেন যে পিতৃপুরুষের দুটো থাক রয়েছে, এক থাককে বলা হয়েছে তারা মর্তপিতৃ, আর একটা রয়েছে তারা হচ্ছে দিব্য পিতৃগণ, মর্তপিতৃগণ আর দিব্য পিতৃগণ। মর্তপিতৃগণ যারা তাদের ওই একটা আলো তাঁরা দেখতে পান, কিন্তু তারপর সেই আলোটা ঢেকে যায়, ওই জন্য তারা বলা হয় যে তারা পিতৃযান পথে যান। ওই উপনিষদে বর্ণনা রয়েছে যে তারা ওই দক্ষিণায়নে তাদের মৃত্যু হয়, কৃষ্ণপক্ষে তাদের মৃত্যু হয় ইত্যাদি সমস্ত কথা। তো এর হয়েছে কিন্তু উত্তরায়ণে কিন্তু শুক্লপক্ষ পাননি, কৃষ্ণপক্ষ পেয়েছে, তাতে কিছু আসে যায় না। যদি আত্মজ্ঞান যদি জাগ্রত হয় তখন ওই বাইরের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষটা কিছু বাধা করেনি, ভেতরে তখন সেটা জেগে ওঠে। রামকৃষ্ণদেব কত মৃত্যু এরকম কৃষ্ণ বোধহয় কৃষ্ণপক্ষে হয়েছিল কিংবা বিবেকানন্দের হয়েছিল এরকম একটা কিছু, তাতে কিছু আসে যায় না। উনি কিন্তু শুক্লপক্ষটা পেয়ে গেছে আর ইয়ে উত্তরায়ণটা পেয়ে গেছেন একেবারে ঠিক। সে পাওয়ার পর সে আত্মশক্তিতে আর সংস্থাটাকে ভেদ করে চলে যায়। তো যাদের নাকি পিতৃজনে হয় তারা আবার এখানে ফিরে আসেন, এসে আবার এই পৃথিবীর থেকে আবার এই ক্রমশ এই করতে করতে ওই এখন যেমন নাকি সেই রকেটে পার হয়ে যায়, এই গ্র্যাভিটেশন একটা স্তর রয়েছে, এটা পার হয়ে গেলে পরে ওরা বলতেন গিয়ে তখন যেন সূর্য গিয়ে পড়বে। এই ঋগ্বেদে এখানে খুব পরিষ্কার সমস্ত বর্ণনা রয়েছে। আর এইরকমভাবে যে চলে যাওয়াটা এটার একটা সাধনা ছিল, সেটা আমাদের দেশে একেবারে লুপ্ত হয়ে গেছে। এই শ্রাদ্ধের মন্ত্রগুলিতে তার কিছু কিছু আভাস রয়েছে, কিন্তু এখনও সে তিব্বতে এটা একেবারে পরিষ্কার আছে। বার্ডো থাডল এটা বলা হয়, ইভান সুয়েন্সের একটা সেই ইয়ে ছিল, বই ছিল মিস্ট্রিজ মিন টিবেট ম্যাগাজিন কি এরকম কি বইটা, তার মধ্যে ওর ডেসক্রিপশন রয়েছে। মৃত্যুর সময় সে তখন লামাদের ডাকা হয়, একজন লামা বসে, ওটা একটা প্রথা হয়ে গেছে, সে বসে বসে ওই শোনাতে থাকে, মুমূর্ষুকে শোনাতে থাকে, এই তখন তুমি এই জায়গায় এসেছো, ভয় পেয় না, এখন এইটা দেখতে পাচ্ছ, এই কিছু না, এই পাশ কাটিয়ে চলে যাও, ওই দিক দিয়ে যাও, এরকম করে যেন তাকে গাইড করে করে সে আলোর দিক নিয়ে যাচ্ছে। এটা ওরা এখন প্র্যাকটিস করে। আমাদের দেশে ওইটা শ্রাদ্ধের মন্ত্রের মধ্যে এই কথাগুলো সমস্ত কিছু কিছু আভাস পাওয়া যায়। তো এইটাই ছিল ওই দেবযান পিতৃযান এই সমস্ত গতিগুলি, জানো নাকি এরকম স্বজ্ঞানে চলে যান, এটাই আমাদের ওই বলেন শ্রাদ্ধের নিমন্ত্রণে বলেন যে সাধনচিত ধামে স্বজ্ঞানে চলে গেছেন। তারপর সেদিন আমি কতগুলো সে গল্পও বলেছিলাম স্বজ্ঞানে যাওয়ার কীরকম আলমোড়তে আমি দেখেছি, সেখানে কীরকমভাবে একবারে নিজের ইচ্ছায় দেহটা ছেড়ে দেওয়া এরকম। সে আমার এক বন্ধুর দাদা ঠিক সেরকমভাবে গেলেন, আমি তখন আলমোড়তে ছিলাম, আর আমারই এক বন্ধু চলে গেলেন, আমি আলমোড়া ছেড়ে চলে এসেছি, পরে খবরটা গিয়ে সেখানে পৌঁছল, কাজে এইগুলো আজগুবি কিছু না, একবার অত্যন্ত সত্যি। তা ওখানে এসে তারা বললেন যে আমাদের দেশে যে এইরকম যে হতো, অনেকে সেখানে বলেছেন যে আমার সে বাপ ঠাকুরদা তারা সব এইভাবে গেছেন, এখন আর এইগুলো দেখা যায় না, এখন ওই হাসপাতালে গিয়ে হ্যাঁ ইচ্ছা মৃত্যু যাকে নাকি বলে ওইরকমভাবে, এইটা একেবারে হ্যাঁ যখন খুশি। আর তারা যেন ঠিক আগে আগে জানে, একেবারে সে দিনক্ষণ বলে একেবারে এইভাবে চলে গেল। আমি যে বাড়িতে ছিলাম তার বাবা ওইভাবে গেলেন, মা ওইভাবে গেলেন, আগে মা গেলেন ওইভাবে, মা সেখানে এসে বললেন যে ভোলা আজকে সকালবেলা মা এসে বলেছেন যে অনেক দিন তো সংসার করলে আর কেন, এখন চলো তুমি যে নিয়ে যাও তাহলে আমি রেডি, আমি যেতে পারি। তো বলছে তাহলে সাত দিন পরে আমি আসবো, আমি কিন্তু সাত দিন পরে চলে যাবো। তো ভোলা দত্ত সেটা বিশ্বাস করলেন যে তোমার মাথা খারাপ হয়েছে, কী নাকি দেখেছো, উনি আর একটি কথা বললেন না, সমস্ত কর্তব্য সব করলেন, সংসারে সব গুছিয়ে টুছিয়ে রাখলেন, একটি মেয়ের তখন বিয়ে হয়নি, বড় বড়ের হাত ধরে না তার হাতে হাত সঁপে দিয়ে বললেন যে এখন থেকে তুমি ওর মা, আমি তো চলে যাচ্ছি, ভালো করে ওর বিয়ে দিয়ে এই সমস্ত বলে টুলে যেদিন যাবেন সেদিন সকালবেলা বললেন যে আমার বাইরে জায়গা করে দাও, বিছানা করে দাও, বাইরে বিছানা গিয়ে তিনি শুলেন, শুয়েবেন, এক বাসে বলে গিয়ে কয়েক মিনিটের মধ্যে তিনি চলে গেলেন। ঠিক তার কথা এরকমভাবে রেখে এইরকমভাবে তাদের যাওয়া। ওরা বলছে যে এরকম অনেক আমাদের যেহেতু আমি আসার ঠিক এক সপ্তাহ পরে বাবা কি আমাদের একটু কী জানে। তো এটা হয় কি ওপর থেকে তো কলকাঠি নাড়া হয়তো ভেতর থেকে একজন তৈরি করেন, ওপর থেকে ঠিক ওই যখন বলছে যে হাজির তখন এই বললে যে হুজুর হাজির, এই হুজুরে গিয়ে তখন হাজির হয় এরকমভাবে এসে যায়। তো এইরকম করে যাকে জানা নাকি যান সে তাঁদের ওই শ্রাদ্ধ ইত্যাদি করবার কোনো দরকার নেই, এবং তাঁদের মৃত্যুতেও কোনো শোক করে না। আগে ওর বলতো যে সেই ইয়েতে যদি হয় যারা নাকি মরে তাদের জন্য যদি কেউ শোক করে তাহলে শোকের সময় যে অশ্রু শ্লেষ সেইগুলো যে দেয় সেইগুলোই তাকে সে প্রেত পুরুষকে পান করতে হয়, কাজে এগুলো করতে নেই, এরকমভাবে একটা ভয় দেখাতো আর কি। আসল কথা হচ্ছে কি যেভাবে তিনি মরেছেন সেটাকে যদি তুমি ধারণা করতে পারো তাহলে তার মৃত্যুতে শোক করবে না, তুমিও তো একদিন সেখানে যাবে। সেই তখন তারা ওই দিব্য পিতৃলোকে থাকে, সে দিব্য পিতৃলোকে থাকলে পর তারা যেমন একটা সত্য ওইখানে থাকছে কিন্তু সমস্ত বংশটির উপর তার একটা প্রভাব পড়তে থাকে। মানুষের মধ্যে দেখা যায় যে তারা ওই স্বপ্নে এসে নানা রকম কথা বলে যান, ওয়ার্নিং দিয়ে যান। দেখ এই সমস্ত ফিনোমেনন আগে কিন্তু খুব হতো, আমি অনেক শুনেছি, ক্রমশ এগুলি এখন
এখন এইদিকে মনটা এসে গেছে না, আর ওইগুলো কেউ চায়ও না, কাজে আর কিছু কোথাও ফোটেও না। আগে কিন্তু এখানে অনেক কিছু হতো, তবে এই নিয়ে একটা কোনো একটা সুপারস্টিশন রাখার কোনো অর্থ নেই। মনটা বেশ উজ্জ্বল থাকলে বল, মাঝখানে খানিকটা সুপারস্টিশনে এসে গিয়েছিল, আগে এটা খুব উজ্জ্বল ছিল মনটা, তখন মানুষ এখানে বেশ সহজভাবে এগুলো নিজে ডিল করতে পারতো। ওই জন্য আমরা সে প্রাচীন নিয়ে যেতে পারি, যেন হার ঘড়ি দেবতাদের কাছে চলে যাচ্ছে, স্বর্গে গিয়ে একটু এ করে এলো, ব্রেকফাস্ট করে এলো, এসে মরতে এসে লাঞ্চ করলো, এইরকম সমস্ত বর্ণ আমরা পাই। একবার নিতন্ত গাঁজা করি না, একটা ভেতরে একটা অর্থ আছে। তো ওইটাই হচ্ছে যে তাঁর জন্যে না করে তিনি যেভাবে নাকি জীবনটা যাপন করে গেছেন, দেখো পরিবারের মধ্যে বলতে গেলে তিনিই একটা আলোর স্তম্ভের মতন ছিলেন। সে কখনো সেই কারো প্রতি সেগুলো তিনি অন্যায় করেনি, অবিচার কখনো করেনি, ভেতরে একটুকু ক্ষুদ্রতার নিচেতা ছিল না, এইগুলো হচ্ছে তাঁর সাধনা। আচ্ছা বাইরে সে তার নিয়ে কোনো রকম একটা তার আড়ম্বর একটা কিছু ছিল না, বাইরে জানতেই দেন না কাউকে যে ভেতরে কী হচ্ছে না হচ্ছে। এটা তার ডায়েরিগুন হাতে পড়াতে এখন সব জানা গেল যে তিনি এত ভাবতেন, এত চিন্তা করতেন, এতদিন ধরে এগুলো করেছেন, তো বাইরে থেকেও ধরতেও পারেনি তার। এই হচ্ছে সে গুপ্তযুগের লক্ষণ। এইভাবে জেনে নিয়ে চলে গেছেন, তার জন্য দুঃখ করার কোনো অর্থই থাকে না, বরং তাঁরই যে মৃত্যুটাকে সেটাকে সে মনে করতে পেরেছিল বৈবস্বত মৃত্যু, আলোর মরণ, এইটাই আমাদের আদর্শ। আর সে যে মরণটা যেটা, সেটা আমি সেদিন বলছিলাম যে মরণটাও ভয়ের কিছু না। প্রত্যেক দিন আমরা মরছি, যেমন নাকি ওই সুষুপ্তিতে, সুষুপ্তিতে মনোলয় হয়ে যাচ্ছে কিন্তু প্রাণলয় হয় না। মনোলয়ের সঙ্গে সঙ্গে যদি প্রাণলয় হয়ে যেত তাহলে দুটো অবস্থা হতে পারতো, হয় মৃত্যু না হয় জ্বর সমাধি। হঠযোগের একরকম সমাধি আছে, ওই যে সে প্রাণ শ্বাস প্রশ্বাসও চলছে না, সে পালসও নড়ছে না, কিছু করছে না, চল্লিশ দিন মাটির নিচে পুঁতে রাখলো হরিদ্বার সাধকে, চল্লিশ দিন পরে ওই হাইবারনেশনের মতন তাকে তোলা হলো, সে আবার সে একটু সুস্থতা পরে সেই জেগে উঠলো। হ্যাঁ পসিবল, এখনও হচ্ছে তো, এই কিছুদিন আগে দু তিন বছর আগেও এটা হয়েছে, সে করে এখন পর্যন্ত। আর একবার আমি সে দেখেছিলাম একটা ইয়ের লেখাতে, ওই হ্যালডেন একটা লেখাতে, এই একটা ফিনোমিনা ইউরোপে এরকম দেখা দিয়েছিল। তারপর তিনি আবার একটা চেম্বারের মধ্যে যেটার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, তার মধ্যে সেই কতখানি সেই অক্সিজেন রয়েছে সেটা মেপে তার রেসপিরেশনে কতখানি দরকার এবং তা নিয়ে সে কতদিন সেটা ইকোনমাইজ করে চললে পর চালাতে পারি, তো একটা ক্যালকুলেশন করে তিনি একটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। কিন্তু তার বাইরেও একটা কিছু থাকে। একটা এক্সপেরিমেন্টের কথা বোধহয় জানো, সেটা একটা অদ্ভুত, আমি তার ফটোগ্রাফ দেখেছি, আর আমার কাছে একবার লিটারেচার পাঠিয়েছিলেন এক ভদ্রমহিলা, ওই প্যারিসে এটা নিয়ে খুব একটা হইচই লেগে গিয়েছিল। সেটা ব্যাপারটা হয়েছে কি, একটি মেয়েকে, সেটার আমি ছবিটা দেখেছি, একটা ইয়েটা ছাপা হয়েছিল, ফটোগ্রাফটা আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, সে একটি মেয়ে, সে বলতে গেলে একেবারে রোগের একেবারে বান্ডিল, এমন রোগ নেই যে তার না হয়েছে, কিন্তু ওদের মনে একটা সায়েন্টিস্টদের মনে একটা ভাব এলো যে টেম্পারেচারটা ক্রমশ কমাতে কমাতে যদি ফ্রিজিডিয়াতে নেওয়া যায় তাতে রাখলে পর মানুষের সমস্ত রোগ আরাম হয়ে যেতে পারে, এইরকম একটা হাইপোথিসিস আর কি। তো তার জন্য র‍্যাবিট হলো সেই মেয়েটি, তো ওই মেয়েটিকে ওই একটা কাঁচের একটা ইয়ের মধ্যে সেটি পুরিয়ে দিয়ে তার আস্তে আস্তে সে বাতাসটা সে নিয়ে তারপরে টেম্পারেচারটা লো করতে করতে কত আনকনশিয়াস হয়ে গেল, তারপরে এরকম করে তাকে ওইখানে রেখে দিয়েছিলো। সে ত্রিশ দিন না কতদিন পর্যন্ত মেয়েটাকে রেখে দিল, রেখে দেওয়ার পর তার এসে দেখা গেলো যে সেটা ক্রমশ দিন উজ্জ্বল হয়ে উঠছে আর কি, সে মেয়েটা সে মরলো তো নাই, সে ক্রমশ সেই শরীরটা সে উজ্জ্বল হয়ে উঠছে। তারপরে যখন নাকি এরপরে আবার আস্তে আস্তে করে তাকে যখন নাকি পুনর্জীবিত করে আবার যখন নাকি নিয়ে আসলো তখন তার সমস্ত রোগ সমস্ত চলে গেছে। তো এই যে একটা প্রসেস যেটা নাকি একটা ফেইন্ট একটা আমরা ইয়ে পাই, ডাক্তাররা যেটা বলবেন যে রেস্ট কিওর ইজ বেস্ট কিওর, রেস্ট করছো যখন নাকি যতই ভেতরে যাচ্ছ তখন সেই মূল প্রাণশক্তির সঙ্গে যখন তোমার যোগ হচ্ছে তখন অনেক ব্যাধি আপনাতে ওটাকে ইয়ে করে দেওয়া যেতে পারে, ওই নার্ভের সঙ্গে একটা যোগাযোগটা রয়েছে একটা। তা এইভাবে তোমার এই সমাধিতে যেমন একটা অমৃত লোক যেখানে আমি মরি না, যেখানে অজর লোক, যেখানে আমার জ্বরা নেই, ডেথ নেই, ডিকে নেই, এরকম একটা অবস্থায় আমি পৌঁছে যেতে পারি, সেইটা রিফ্লেকশনটা যদি দেখে যদি হয় তাহলে তোমার তুমি যোগী হয়ে গেলে, এটা সমাধি হলো। আর ওইটা হলো মৃত্যু, এখন মৃত্যু আর সমাধি দুটো এক হয়ে যেতে পারে, যেমন যোগীর জীবদ্দশায় তোমার নিদ্রা এবং সমাধি দুটো আবার এক হয়ে যেতে পারে, তেমনি এই যোগীর মৃত্যুতে তিনি বলতে গেলে সে মহাসমাধি থেকে। এই জন্য আমাদের দেশে কথাটা রয়েছে শ্রীরামকৃষ্ণের মহাসমাধি দিবস, মৃত্যু দিবসটা প্রায় বলেন, তিনি এই দেহটা ছেড়ে গেলেন তার ওই মহাসমাধি হল, এইভাবে সেটা বলা হয়। আচ্ছা তাঁরা থাকছেন কি যে প্রাইমাল যে এনার্জি যেটা নিচ্ছিল, যে মূল যে চৈতন্য, সেই চৈতন্যের সঙ্গে তাঁরা এক হয়ে গেলেন। শেষ অবস্থাটা কীরকম, যেমন ধরো এটা খুব একটা বিরাট তুমি একটা আলো তুমি একটা দেখতে পেলে, দেখে লাস্ট মোমেন্ট একেবারে, এগুলো কিন্তু অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের কথা, শেষ মুহূর্তে তোমার একটা জ্ঞান হলো, তুমি যেন তার একটা স্পার্ক,
এই স্পার্কটার প্রতি যেমন একটা আদেশের মতন জেনে কিম্বি এলো যে তুমি এর মধ্যে ডুবতে পারবে, যদি তুমি সেটাকে মেনে নাও, স্বীকার করে নাও, তাহলে ওই জিনিসটা তোমাকে টেনে, আর যদি তুমি সেটা স্বীকার না করো তাহলে ইউ উইল বি থ্রোন ব্যাক। এর বর্ণনাগুলি সে উপনিষদে রয়েছে, কৌশিক উপনিষদে রয়েছে এর বর্ণনা। তো এইরকমভাবে যিনি নাকি ওইটাকে দেখতে পারেন, তখন তার বলা যেতে পারে যে তার যে ব্যক্তি চৈতন্য কিংবা মানব জীবনের চরম সার্থকতা হলো যে আমার এই চৈতন্য দিয়ে, স্ফুলিঙ্গটা দিয়ে মহাসূর্যকে আমি অনুভব করলাম, করে তার সঙ্গে এক হয়ে গেলাম। আমি উপমাটা দিই এর সঙ্গে শুকতারা, সে শুকতারাটা তো জানে যে এরপরে সূর্যোদয় হবে, কিন্তু সে এখনও দেখেনি, ও জল জল করে যেন তাকিয়ে রয়েছে। যেই নাকি সূর্যোদয় হলো তখন শুকতারাটা ম্লান হয়ে সে মিলিয়ে গেল, এটা তার আলোর মরণ হলো, আলোর মধ্যে সে একাকার হয়ে গেল। তখন বলতে পারি যে শুকতারাটাই সূর্য হয়ে গেল। তো ওই যে কিছুক্ষণের জন্যে এই খানিকটা শুকতারা খানিকটা সূর্য, এই যে ভাবটা, এইটা হলো তোমার একটা সম্ভোগের ভাবটা, এইটা নিয়ে বেঁচে থাকা। কিন্তু মরলে পর জ্যোত মে জ্যোত মিলা আ যা, এই যোগীরা বলছেন এই সমস্ত ইয়েতে, ও সব দুটো মিলে একাকার হয়ে গেল। আর এই যে একাকার হয়ে রয়েছে এই বোধ রয়েছে তোমার ব্রহ্মবোধ, সর্বত্র সে তিনি। এই বোধ নিয়ে যদি আমি বেঁচে থাকি তাহলে সেটা হলো তোমার পরম বাঁচা, তখন বাঁচা মরা দুটো সে একাকার হয়ে যায়। এই আমার এক বন্ধু সেটি বলতেন, প্রথম হয় কি যে ঘুমিয়ে থাকা আর জেগে থাকা দুটো একাকার হয়ে যায়। তিনি বলতেন যে যখন আমি জেগে আছি তখন আমার মনে হয় যে আমি ঘুমোচ্ছি, আমি যেন সব স্বপ্ন দেখছি, আর যখন ঘুমোচ্ছি তখন মনে হয় যে মোটেই ঘুম নেই, আমার শরীরটা পড়ে রয়েছে, আমি জেগে আছি, আর জাগ্রত আর স্বপ্ন আর সুষুপ্তি দুটো এক হয়ে গেছে। তো এরপরে জীবন আর মরণ দুটো এক হয়ে গেছে। এই কথাটাই রামকৃষ্ণদেব বলেছিলেন শারদাদেবীকে। শারদাদেবীর মনে খুব দুঃখ হয়েছিল, তবে তিনি শাঁকা ভাঙতে গিয়েছিলেন। আর তখন রামকৃষ্ণদেব নাকি আবির্ভূত হয়ে তার হাত চেপে দিলেন যে তুমি ওরকম করছো কেন, আমি তো যাইনি, আমি তো মরিনি, আমি তো পাশের ঘরে রয়েছি, আমি এখনই আসতে পারি। তারপর তার মন থেকে সেটা চলে গেল। তুমি যে সবসময় তিনি সে যেন রয়েছেন, এখন এখানে মনের কল্পনা হোক যাই হোক, সেই কল্পনা যদি সার্থক কল্পনা হয় আপত্তিটা কী, কল্পনা ঠিক নয়। যখন এই সমস্ত কল্পনাগুলিটা আমরা অনুশীলন করে করে চলতে থাকি তখন দেখি যে ওই জগৎটাই প্রধান হয়ে যায়, এইটা বাস্তবিকই মনে হয় যেন এইটাই ছায়া, ওইটাই সত্য। আর সেই ভাবটা নিয়ে আমি কাজকর্ম ইত্যাদি সবই করতে পারি, এবং ওই ডাক্তারবাবুর মতন একটি কথাও না বলতে পারি তোমাকে, আমি যে কী পেয়েছি তোমাকে আমার বলবার কি দরকার, তুমি আমার কাছে যা চাও আমি যেতে তাই তোমাকে দিতে পারি, তাহলে আমার ভেতরের কথা নাই বা বললাম। আর যখন তুমি বুঝতে পারবে তখন এখন হচ্ছে কি তাকে বোঝা, এটা তোমার একটা কর্তব্য। তিনি ঠিক এই গুপ্ত যোগীর মতন সে যাপন জীবনযাপন করে গেছে, নয়তো হয়ে গেল মোটামুটি পরিবার। তারা বলছে যে স্থূল শরীর, আবার সে লিঙ্গ শরীর, ওইটাকে বলে আতিবাহিক দেহ, তারপর বলে কারণ শরীর। কারণ শরীরটা হচ্ছে কি যে প্রাইমোরিয়াল প্রিন্সিপালের সঙ্গে এক হয়ে যাওয়া। এখন এইগুলি এই জীবদ্দশাতে কিন্তু অনুভব করা যেতে পারে, যেমন নাকি এই বডি সূক্ষ্মভাবে ভেতরে সে অনুভব করছে, বাড়িটা একেবারে অসার হয়ে গেছে। বিশেষত যখন নাকি এই যোগীদের অসুখ বিসুখের মধ্যে তাদের এই স্থূল দেহের ইয়েটা আলাদা অনুভবটা হয় আর ভেতরের অনুভবটা একদম আলাদা হয়ে যায়। রামকৃষ্ণদেব এই কথাটা বলতেন, তিনি বলতেন যে দেখছি সব অখণ্ড সচ্চিদানন্দ, তার এক কোনায় এই দেহে দেহটার গলার ঘাটা তার এক কোনায় পড়ে রয়েছে, মানে যে বডি সেন্সেশন যেটা, বডির দেহ বোধ যেটা, সেটা এত ব্যাপ্ত এত উজ্জ্বল হয়ে রয়েছে যে তার কাছে এই স্থূল দেহটা এক পাশে যেন পড়ে রয়েছে মনে হয়। এগুলো আবার খুব সত্যি হতো। এই হতে হতে শেষকালে দেখা যায় এইরকম বোধটা হয় যে ওই রকম একটা সেই বিরাট শক্তিময় একটা সেই বিজ্ঞান ঘন দেহটা বলা হয় উপনিষদের বর্ণনা রয়েছে, সেইটার থেকেই এই আতিবাহিক দেহগুলি, সূক্ষ্ম দেহগুলি, স্থূল দেহগুলি তার মধ্যে থেকে সে বেরিয়ে আসছে। আর তার ওপারে রয়েছে আত্মচৈতন্যটা, সে আত্মচৈতন্য কোনো বর্ণনাই হতে পারে না, সেইটাই ওই তিনটা দেহকে আশ্রয় করে পরপর ফেটে ওঠে। এইটার উপর আমাদের জন্মান্তরবাদের উপর প্রতিষ্ঠিত। সেই জন্য তারা বলে এই একটা দেহ ওইটা কাপড়ের মতন এখানে ছেড়ে চলে গেলাম, আতিবাহিক দেহটা সূক্ষ্ম দেহটা ওইটা নিয়ে ওই যে পড়লাম কারণ দেহে দিকে পড়লাম, তার উপরে ওই আলোটাকে দেখলাম, আবার যদি আমি কেউ কিনা থাকতে হয় থাকবো তখন ওই কারণ দেহ এবং সেইটাকে আশ্রয় করে একটা আতিবাহিক দেহ একটা নিয়ে, অনেক সময় এটাকে বলা হয় সত্যতন, এই দিয়ে অবশ্যই দেখা দেওয়া যেতে পারে। আর তারপর যদি আবার এখানে আসতে হয় তখন ওইটাই এসে একটা স্থূল দেহকে গ্রহণ করল, আর তা না হলে ওইটাকে বলে আধিকারিক পুরুষ, তারা যতদিন পর্যন্ত ওইভাবে থাকলেন শেষ পর্যন্ত সমস্তটা মিলে গিয়ে ওই যেমন শুকতারাটা সূর্যের আলোতে, সূর্যের আলোতেই থাকলো, এছাড়া কিছুই থাকেনি। আর এই যে সূর্যের আলোর মতন একটা কিছু
যা নাকি শাশ্বত, যার থেকে সব বেরিয়ে এসেছে। এখন সেটাকে তুমি প্রাইমেডিয়াল ম্যাটার বলো, তাতে কিছু আপত্তি নেই। তুমি তাকে গড বলো, তাতে কিছু আপত্তি নেই। প্রাইমেল এনার্জি বলো, কিছু আপত্তি নেই। কিন্তু আমাদের সবাইকে স্বীকার করতেই হবে যে একটা সোর্স রয়েছে, তার থেকে একটা ইমেনেশন, তার থেকে এই সমস্ত কিন্তু বেরিয়ে আসছে মাত্র। তো এই যারা নাকি সে আধ্যাত্মিকতা করছে, স্পিরিচুয়ালিটি করছে, তারা ওই সত্যটাকে মানছেই মাত্র। কিন্তু এটা বলবার কোনো দরকার নেই, ডাক্তারবাবু তো বলতেন না কাউকে, কিন্তু বিশ্বাসটা এত অদ্ভুত পাক আছে। আর অনুভবটা ওই যে ডায়েরির পাতাটা আমাকে পাঠিয়ে দিয়েছিলেন ওর মা, তার মধ্যে সে দেখলাম যে তিনি এসে বলছেন এ আনন্দের কারোর সঙ্গে তুলনা করা চলে না। এই যে কী এসে আমি কাউকে বোঝাতে পারবো, বোঝানো কাউকে বোঝাতে জানো নিধি। এগুলো হচ্ছে ভেতরের একটা ইয়ে পাওয়া আর কি। এখন রবীন্দ্রনাথ তার ভেতরটা যেমন নাকি ধরো কাব্যে একেবারে সমুচ্ছয় কতটুকু প্রকাশ করতে পেরেছে, অনেক জায়গায় সে বেদনা প্রকাশ হয়েছে, প্রকাশের বেদনা যে বলতে পারে না। তারপরে বলছেন যা বলতে পারছি না, আচ্ছা কথাই হচ্ছে না, সুর দিয়ে কি ফোটানো যায়। পরে তার একটা থিওরি দাঁড়িয়ে গেল যে যা নাকি কথায় বলা যায় না, কবিতায় হয় না, সেটা বোধহয় সুরে ধুপু কত একটা আভাস আনা যায়। কিন্তু বলেন যে তাতেও হয় না, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমার সুরগুলি, গিয়ে সে ছিঁড়ে সেও হারিয়ে গেল, তো তো তোমাকে আমি পাই না। এই অসীম কী কে ব্যক্ত করে যায়। কিন্তু তাহলে আমি যখন ভেতরে সেটাকে পাচ্ছি, এটা প্রকাশ করতেই পারছি না। বাইরে যেগুলি আমরা নিয়ে খেলা করছি, এই আমি কথা বলছি, তোমাদের সঙ্গে একটা কমিউনিকেশন হচ্ছে, ভেতরের ভাবটা আমি কী করে বোঝাবো যে সেটা কী। কিন্তু একটা ব্যাপার হয় কি, ওই সাটল ভাবটা হয়তো তোমাকে প্রভাবিত, ধীরে ধীরে প্রভাবিত করতে পারলো, অর্থাৎ অন্তত কতগুলো বিষয়ে তুমি বিগিন টু থিঙ্ক টুয়াইস, তখন তোমার হয়তো মনে হলো যে সম্ভব একটা কিছু থাকলে থাকতেও পারে। এইটাকে সে উপনিষদে বলা হয়েছে যে তং হ নচিকেতা সং কুমারং সন্তং শ্রদ্ধা আবিবেশ। কুমার নচিকেতা মানে সে কিশোর চিত্ত, তখন একটা সেই ক্রেডুলাসনেস বলো কিংবা যাই বলো, একটা রয়েছে একটা ঔজ্জ্বল্য, একটা কিছু স্বপ্ন দেখার ভাব, একটা ড্রিম স্টেজ, এটা যখন নাকি রয়েছে তখন মনে হয় হয়তো থাকতেও পারে, বারবার থাকতেও পারে বলতে বলতে ওইটা সত্য হয়ে যায়। তো সত্য যখন নাকি হয় তখন একটা সংকট হয়, অনেকে তখন ওইটাকে সত্য বলে এটাকে ছেড়ে চলে যায়। রামকৃষ্ণ দেব বলতেন যে বেশি কেটে জ্বলে যাওয়া, কিন্তু কেউ তা না করে ওটাকে যেতে চাপতে পারে, তাহলে সে এখানে সমানভাবে চলে যায়। এই কথাটা বিবেকানন্দ বলেছেন খুব সুন্দর করে। তিনি বলছিলেন যে ঠাকুরের চেয়েতে আমি মাকে বড় মনে করি, সারদা দেবীকে খুব বড় এগোত, যে ঠাকুর যে জিনিসটা হজম করতে পারলেন না, ওই তখন বারবার সেই বেশি কেটে জ্বলে যেতে আরম্ভ করলেন, ঘর করতে পারলেন না, মা ঠাকুরন ঠিক সেটাকে হজম করে এমনভাবে চলে গেলেন যে কেউ জানতেই পারল না যে তিনি একটা সাধারণ মেয়ে নন। ঘর গৃহস্থিল যেমন করবে ঠিক তেমনভাবে করে গেছে, আচ্ছা ভেতরটা অদ্ভুত একেবারে। এই কথাটা বলেছিলেন সেই বিবেকানন্দের এক যে শিষ্যা ছিলেন ক্রিস্টিন, তিনি এই কথাটা বলেছিলেন। তাঁরও সে বাইরে কোনো কিছুর প্রকাশ ছিল না। এইখানে নিবেদিত স্কুলে এসে তিনি পড়িয়ে চিনে করেছেন, তারও শেষকালে বলছেন আমি একজন কাছে শুনেছি তাঁর সেই ছেলের মতন তাকে স্নেহ করতেন বসিসেন আলমোড়ার, সে তিনি সে বলেছিলেন। তিনি একদিন বলছিলেন যে জানিস সে ভেতরটা কীরকম হয়ে থাকে সবসময়, যে ফ্রম হিয়ার আই ক্যান মুভ স্টার্স বলে হাতটা এরকম মুষ্টিবুদ্ধ করে তিনি কীরকম হয়ে গেলেন একেবারে। কাছে ভেতরে এগুলো তো কমিউনিকেট করা যায় না, তো জানা নাকি সেটাকে চাপতে পারেন না, তাদের ওইরকম হয়ে যায়। তারা হয় পাগল হচ্ছেন কিংবা মহাপুরুষ হচ্ছেন, আর সব দেখে মাথা লুটেছে, বুঝছেও না কিছু, তাতে আমি হইচই করছি, আর কেউ বলছে ওটা সমস্ত বোগাস, ওই নানা রকম বলছে। আর অনেকেই এরকম থাকে যে বাবা এই কিছুই প্রকাশ করেন, কিন্তু তার সঙ্গে তার কথায় তার ব্যবহারে আচরণে অপরের উপর কিছু না কিছু প্রভাব পড়তে থাকে। তখন এর সন্তানদের ভেতর দিয়েও দেখবে যে এক সময় কিছু না কিছু ফুটবে, সবার ভেতরে আছে, যাবে না ফুটবে ঠিক। ওই কথাটাও সেই উপনিষদে আছে, ওই যে উপনিষদে সে বলা হয়েছে যে বাপের ভিতর সমস্ত জিনিসটা ফুটলো, মরার সময় যখন এলো তখন ছেলেকে ডাকলেন বাপ, ডেকে সে বললেন যে দেখো আমার যে বিদ্যা আমার যে জ্ঞান প্রজ্ঞা সমস্ত আমি তোমার থেকে গেছি, তুমি হাত পাতা তুমি নিয়ে চলো। তারা বলে বলে একটা একটা কিটা বলছেন আমার এই জ্ঞান এই তোমাকে দিয়েছে, নিলে আমি নিলাম, তারা আমার এইটুকু আমি পেয়েছি, এরকম সবটা দিয়ে তারপরে বললেন যে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। তারপর তিনি বাড়ি থেকে চলে যাবেন আর কি। তার মধ্যে তারপর বলা হয়েছে যে এরপর তিনি যদি মরে যান তখন তাকে আর ঘরে থাকবেন না, তিনি ঘরে থাকার কোনো কথা নেই, তিনি বাইরে থাকবেন। যে এরপরে যদি তিনি মরে যান তাহলে মিটিয়ে গেল, ছেলেকে সব দিয়ে গেলেন, এখন ছেলে ওইটা নিয়ে ভাঙিয়ে খাবে, সে আবার তার ছেলেকে দিয়ে যাবে। এটা বলতে পিতা পুত্রীয় সম্প্রদান, পিতা পুত্রকে সম্প্রদান করে দিচ্ছে, এরকম করে সম্প্রদায়টা হতো। এখন সেটা গুরু শিষ্যকে দেয়, এরমভাবে চলছে, আগে ওইটাই ভাবটা ছিল। আর বলে যে যদি তিনি না মরলেন বেঁচে উঠলেন, যে বেঁচে উঠলে পরেও তিনি আর ঘরে আসতে পারবেন না, তাকে বাইরে থাকলো, ঘর তো ছেলেকে দিয়ে গেছেন,
মানে বাইরে তখন তিনি সন্ন্যাস হয়ে যেতেন, বেশ মজা ছিল আর কি। একদম পাগলামি দল, কিন্তু বেশ পাগলামি, ওতে কারোর সঙ্গে বিরোধ হচ্ছে না। তো এটা হচ্ছে যেমন নাকি ধরো একটা লোক বাইরের জগতের খুব জগৎ হিত করতে পারে, অনেক কিছু আবিষ্কার করতে পারে, ভোগের উপকরণ অনেক সঞ্চয় সবই করতে পারে, কিন্তু তার যে আর্টিস্টিক সেন্স যেটা, সেটা কিন্তু সামথিং এলস। সেটা না থাকলেও সে একজন বড় সায়েন্টিস্ট হতে পারে, এটা থাকলেও হতে পারে। ওই যে তার ভায়োলিনটি থাকা সত্ত্বেও আইনস্টাইন এত বড় সায়েন্টিস্ট হলেন, কিন্তু আরেকটা আইনস্টাইন হচ্ছে ওই যে ভায়োলিনিস্ট, যার নাকি ওই ভায়োলিনের ভিতর দিয়ে ঈশ্বরের বিশ্বাসটা ছিল। তিনি বলছেন যে আমি সায়েন্সের ইয়ের করছি বলে আমাকে ঈশ্বরের বিশ্বাসটা হারাতে হবে, তার তো কোনো কথা না, ওটার সঙ্গে বিরোধ হচ্ছে না, ওটা তো আমার আর একটা জীবন। যে কথাটা সে এডিংটন খুব সুন্দর একটা কথা বলেছিলেন, তার তিনি সেই বলছিলেন একটা সেই তোমার ইয়ের হাইড্রোস্ট্যাটিক্সের একটা প্রবলেম ইয়ে করছেন, বলছেন যেখানে বসে রয়েছি সেই সময় দেখছি সমুদ্রের উপর দিয়ে ঝিরঝিরে হাওয়া বইছে আর এরকমভাবে তরঙ্গগুলি সমস্ত চলে যাচ্ছে, যে এখন এটার যে এটার স্পিড কত, কোন দিক দিয়ে ডিরেকশন ইত্যাদি তিনি একটা ফর্মুলা কিন্তু দিয়েছেন, যে এই সমস্ত দিয়ে এটা ক্যালকুলেট করে বলা যেতে পারে। তো এইটা হলো এই ঢেউটার তত্ত্ব, এবং তারই পাশে তিনি সেই নামটা ভুলে গেছি, এই গ্রেট ওয়ারের সময় মারা গেলেন, একজন আধুনিক ইংরেজ কবি ছিলেন, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তিনি মারা যান, তাঁর সেই কবিতাগুলি তার একটা কবিতা কোট করেছে, তার মধ্যে কিন্তু ওই বিচি ভাঙ্গ ওই ঢেউয়ের বর্ণনাটাই তার মধ্যে রয়েছে। তারপর বললেন যে এটাও সেই ঢেউয়েরই বর্ণনা, এটা ম্যাথমেটিক্যাল বর্ণনা, এসব একে নারী নক্ষত্র কুষ্টি গুণে সমস্ত বলে দিচ্ছে এই ব্যাপারটা, আর এটা হচ্ছে এই ঢেউটার মধ্যে যে মাধুর্য যেটা সেইটা গিয়ে ওটার মধ্যে বিভক্ত হচ্ছে ওই কবিতাটার ভেতর দিয়ে। তো ঢেউয়ের সত্য কোনটা? এডিংটন বললেন যে এটাও সত্য ওটাও সত্য, ওটা হচ্ছে কবির সত্য, এটা হচ্ছে গাণিতিকের সত্য, কিন্তু ঢেউটা এটাও বহন করছে ওটাও বহন করছে। আর এক জায়গায় তিনি রসিকতা করে বলেছিলেন যে দেখো আফটার অল মাই ওয়াইফ ইজ নট এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সে আমার ওয়াইফ ওয়াইফই, তার সঙ্গে একটা অন্য সম্পর্ক। এই কথাগুলো খুব মিস্টিক কথা, কাজে এই যে আর্টের দিকটা যে আমাদের ভেতরে যে রয়েছে এই আর্টই মিস্টিসিজম, এইটাই গড, কাজে এই দিকটা যতই করছে না কেন আমার যদি বেহালিটি থাকে আর আমি যদি সূর্যের তরঙ্গ তুলতে পারি তাহলে কিন্তু আমার আরেকটা জীবনে আরেক দিক খুলে যাবে, সেইটাই ধর্ম। আর যদি সে সুরটুক না থাকে তাহলে ধর্ম ধর্ম নয়, আর ঘণ্টা নাড়াটা ধর্ম। তাই মানুষ চেষ্টা করে, এই পর্যন্ত চেষ্টা করে কি কিছু হয় না, ওটা আপনা থেকেই আসে, আপনা থেকে আসে, কিন্তু এই কত এই যে একটা ভেতরে আত্মলতা থাকে তা থেকে কতটা হয়ে আসে। তোমার বাবাও তো পূজা আর্চা নিয়ে অনেক থাকতেন থাকতেন, প্রথম ওই দিয়েই আরম্ভ করেছিলাম, পরে আস্তে আস্তে এগুলো চলে যেত, একদম থাকতো না। আমি একদিন বলেছিলাম যে এখানে করবো না, দরকার নেই, কিন্তু অভ্যাস হয়েছে করতে থাকত। তারপরে একটা হয় কি ওগুলোর মধ্যে একটা রস পাওয়া যায়, তখন ওই করতেও পারো, বেশ একটা ভালো লাগে খেলা করা। যেমন নাকি অবনীন্দ্র ঠাকুর এত বড় শিল্পী, শেষকালে এসে কতগুলি কাঠি নিয়ে কাটুন কুটুন করতে, এটার সঙ্গে এটা জোরে সরে করে অড কতগুলি ফিগার সৃষ্টি করে, এই সৃষ্টি এটা ওর ভিতর দিয়ে ফুটছে, ছেলে খেলার মতন। আসল কথা হচ্ছে সে আনন্দটা পাওয়া। এই কথাটা রবীন্দ্রনাথ বলছিলেন, এই কথা যে প্রয়োজন একটা জিনিস, তাতেই জগৎটা সৃষ্টি হচ্ছে, তাতেই বিজ্ঞানের এত দৌলত, তাতে আমরা চাঁদে যাচ্ছি, সে প্রয়োজনে, কিন্তু তারপরে আনন্দ হচ্ছে বাড়তি একটা কিছু, ওটা হচ্ছে ফাউল। তিনি একটা সুন্দর একটা সহজ উদাহরণ দিলেন, তিনি বলতেন যে কলসি করে জল নিয়ে এসো, কোমর কলসি গড়লো, তো তার উপর ফুল কাটাতে কোনো দরকার ছিল না, যে কলসিটা গড়ে দিল তাই করে জল আনা চলে, তো প্রয়োজন সিদ্ধ হয়, কিন্তু তাতেই তার শক্তি নিঃশেষিত হলো না, তার শিল্পী সত্তা জেগে উঠলো, সে তার উপর আবার খানি করে আবার সব রং বলিয়ে দিল, আমি সেটা নিয়ে নিলাম, খানে একটু আর্ট করে নিলাম। তখন আমাদের ওই ইয়েতেও বলেছে শিল্পশাস্ত্র, ওই কথাটা বলছি যে চিদাবরণ ভঙ্গ হয়, তুমি জীবনের একটা দিক দেখেছ, একটা দিকের দিকের চেতনা পেয়েছো, আরেকটা দিকে তুমি পাওনি, এই আর্ট এসে সেই দিকটা ভেঙে দিল, আরেকটা আনন্দের সন্ধান পেল, ভালো লাগলো। এই যে কত বড় কথা সে বলবার নয়, ভালো লাগলো। আজকে সে আমি দেখছিলাম ওই স্টেটসম্যানের ছবি বেরিয়েছে, চাঁদ থেকে যারা ফিরে এসেছে তাদের ফ্যামিলির ছবিটা একটা, সে একজন কিরকম স্তম্ভিত হয়ে গেছে, একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, এই করছে, আমি যে বাবা তোরা চাঁদে গিয়েছিলি কিছু মস্ত বড় একটা অ্যাডভেঞ্চার বুঝলাম, কিন্তু সেটারও যতখানি মূল্য, এই যে ভালোবাসা এর কি কিছু কম মূল্য, এই ঘরটুকু, এও তো মানুষের আর একটা দিক, এদিক দিয়ে যেমন শক্তিকে পাচ্ছি এদিক দিয়ে আবার তেমনি চৈতন্যকে পাচ্ছি, আমি তো কোনোটাকে বাদ দিতে পারি না। তখন এই যে ওরা যে ফেইল মারলো তার চেয়ে তো এর যে ফিরে এলো তাতে এদের যে আনন্দ হলো, এই প্রেমের মধ্যে যে আনন্দটা জাগলো তার তো মূল্য নেই।
এটা কিভাবে আমরা অবহেলা করবো কেন? এরকম করে এগুলো হচ্ছে কতগুলি এক্সট্রা ভ্যালু, যা জাহির করবার কিচ্ছু দরকার পড়ে না, কিন্তু যা থাকলে পর এটা বলা যেতে পারে যে সল্ট অফ দি আর্থ, জীবনের মধ্যে একটা রস এলো এবং তাতে জীবনটাকে আরো সুন্দর করে তোলে। না অনেক কথা উঠে গেছে বোধ হয়। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ হলো, কিন্তু শ্রীমৎ অনির্বাণের 125তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এখনো কিছু অংশ বাকি আছে। আগামীকাল আমরা পুনরায় মিলিত হব অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে এবং সবাই মিলে অংশগ্রহণ করব শ্রীমৎ অনির্বাণের 125তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে।